त्वं भक्ति योग परिभावित हित सरोज आससे शतेक्षित पथनुनाथ पुंसम यद जद धिया तुर्गाय विभावयति तत्तद वपुपनयसे सदनु गृहाय। श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद के शिक्षित समाज प्रश्न करतें जे एक कथा आमादेर के बुझिए दिन भक्ति काके बोले। खूब अल्प कथाय बुझिए दिन एकटा कथार मध्य भक्ति काके बोले। प्रभुपाद तखन सेटार उत्तर दितें भक्ति इज द नैचुरल फंक्शन अफ योर सोल। भक्ति हलो जीवात्मार हृदयेर जे स्वाभाविक वृत्ति सेटार नाम हलो भक्ति। वास्तविक पक्षे अमृत बोले जे कथाटा आपनारा शुने थाकेन सेई अमृत जे शब्दटा एर जे परिभाषा आपनादेर काछे विद्यमान आछे सेटा वास्तविक अर्थ नय। प्रभुपाद प्रायी बोलतेन जे कोनो शब्देर विद्वद्रूढ़िवृत्ति एवं अविद्वद्रूढ़िवृत्तिते व्याख्या होये थाके। आपनारा स्वाभाविक विचार अनुयायी आपनादेर जेतटुकु अनुभव बा शिक्षागत योग्यता तार उपर भित्ति करे आपनारा जे कोनो शब्देर जा माने आविष्कार करें वास्तविक पक्षे वैष्णव जगतेर जारा आत्मधर्मेते प्रतिष्ठित तादेर अर्थ अनेक गभीर विचार सम्पन्न। जेमन एखाने अमृत बोलते आपनारा बोझेन अमृत मने जेटा पान करले परे आमादेर आर मृत्यु बोले कोनो किछु होबे ना। अमृत कथाटार जे व्याख्या स्वर्गेते आछे जेटाके आपनारा स्वर्गलोक बोलेन सेखानेओ ताई देव एवं असुरेर मध्ये संग्राम होयेछिलो अमृत निये अनेक लड़ाई होयेछिलो अनेक कथा शेष हो এই কুম্ভ মেলা আদি যেখানে সমস্ত হয় গরুর ভগবান অমৃতের কলসি নিয়ে সেখানে বসেছিলেন অনেক ঘটনা বিস্তৃত আলোচনা আমি যাব না। সেই সেই জায়গাগুলোতে যে কুম্ভের মেলা হয় কুম্ভ মেলাতে স্নান করলে অমৃত প্রাপ্ত হওয়া যায় জনসমাজে এটা জনশ্রুতি আছে। কিন্তু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তার জীবনে আমরা কোনোদিন দেখিনি কুম্ভ মেলাতে তাড়াতাড়ি করে স্নান করবেন এরম কোনো প্রচেষ্টা, আমাদেরও এসব চেষ্টা নাই। কারণ ভাগবতের মহিমা বিচার সম্পন্নে মহিমা বিচার যেখানে আছে সেখানেও আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছেন সেখানে দেবতাগণ সুখদেব গোস্বামী পরমহংস শ্রেষ্ঠ তার কাছে ভাগবত কথামৃত সঙ্গে জগতে যে অমৃত স্বর্গেতে আছে সে অমৃতের বিনিময় করতে চেয়েছিলেন। ইন্দ্র মহারাজ এবং অন্যান্য দেবগণ এসে পরীক্ষিত মহারাজকে যখন তিনি হরিকথা শোনাচ্ছিলেন সুখদেব গোস্বামী তখন বলেছিলেন যে এই অমৃত আপনি পরীক্ষিত মহারাজকে তো আপনি বাঁচাতে চান তো এই অমৃত তাকে পান করিয়ে দিন আর ভাগবত কথা অমৃত আমাদেরকে দিয়ে দিন এই কথা বলেছিলেন। যখন এই বিনিময়ের কথা বলেছিলেন সেই সময় সে সুখদেব গোস্বামী অত্যন্ত দুঃখ পেয়েছিলেন আঘাত পেয়েছিলেন হৃদয়ে এবং আঘাত পেয়ে একটা কথা হৃদয়তে বলেছিলেন বাইরে উচ্চারণ করেননি সকার যে কুশলাসুরাহা বলেছিলেন সকার যে কুশলাসুরাহা অর্থাৎ এক কথায় বাংলায় বলতে গিয়ে মতলব বাজ বাংলায় যদি এটাকে ট্রান্সলেট করা হয় তাহলে এটাকে বলা হবে মতলব বাজ দেবতারা মতলব বাজ
যদি ভদ্রভাবে এসে বলতেন যে আমাদেরও আপনি হরিকথা শোনান, আমরা অমৃত প্রাপ্ত হতে চাই, এটা অন্য কথা ছিল। কিন্তু তারা এই জগতের অমৃতের সঙ্গে ভাগবত কথামৃতের তুলনা করে অত্যন্ত কষ্ট দিয়েছিলেন সুখদেব গোস্বাই পরমহংস শ্রেষ্ঠকে। তিনি তখন বলেছিলেন সকার যে কুশলা সরাহা, এরা মতলববাজ। বাস্তবিক পক্ষে যে অমৃত স্বর্গেতে বিরাজমান রয়েছে সেই ইন্দ্র তিনিও সুখী নন। ইন্দ্র কি সুখী? ভাগবতজি মহাপুরাণের সেখানে মহিমাতে অনেক কথা বলা আছে, আমি দু একটা কথা উল্লেখ করি, প্রাসঙ্গিক কথা, এগুলো প্রাসঙ্গিক কথা। সেখানে বলছেন ন চ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তিনঃ সুখম অস্তি বিরক্তস্য মুনির একান্ত জীবন। যারা আত্মতত্ত্ববিদ, আত্মধর্মে প্রতিষ্ঠিত, তাদের হৃদয়েতেই একমাত্র অমৃত বিদ্যমান রয়েছে। বাদবাকি যে অমৃতর কথা আমি এক্ষুনি উল্লেখ করলাম, স্বর্গেতে অমৃত বিরাজমান রয়েছে, দেবতারা সেই অমৃত পান করে এক কল্পকাল পর্যন্ত যে অত্যন্ত ব্যাধি ক্লম বার্ধক্য কোনো কিছু তাদের স্পর্শ করবে না, দ্যাটস অল, এর বেশি কিছু পাবে না। কিন্তু যে অমৃতের কথা আজকে আলোচনা করবার জন্য বসেছি সেটা আমার ডেফিনেশন নয়, প্রভুপাদ কী ডেফিনেশন দিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কী বলছেন ভক্তি সম্বন্ধে, সেসব কথার একটু বিস্তৃত আলোচনা হওয়া দরকার। কিন্তু তৎপূর্বে আমার প্রত্যেক দিনের আলোচনার বিষয়বস্তু গুরু বৈষ্ণবগণের কৃপাতে আশীর্বাদে যা কথা স্ফূর্তিপ্রাপ্ত হবে, যে দিনের আলোচনা হবে তার পরের দিনের যে আলোচনা তার সঙ্গে একটা যোগসূত্র আবিষ্কারের দরকার। অর্থাৎ কালকে যে আলোচনা করেছি, করা হয়েছে, আলোচনা হয়েছিল, ভগবান আমাকে দিয়ে করিয়েছিলেন, আমি আলোচনা করি নাই, আমাকে দিয়ে ভগবান গুরু বৈষ্ণব যা আলোচনা করিয়েছিলেন তার সঙ্গে আজকের আলোচনার একটা প্রথমে ফার্স্ট অফ অল আমি একটা যোগসূত্র আবিষ্কার করতে চাই। এটা না হলে কথার যে লিঙ্ক, যে একটা বৈশিষ্ট্য, এটা বিরাজমান থাকে না। কালকে আলোচনা প্রসঙ্গে আপনারা শুনেছিলেন সেখানে যেসব আলোচনা হয়েছে শব্দের সম্বন্ধে, শব্দের যে বিস্তর প্রভাব আদি যেসব কথা আলোচনা হয়েছিল, আরও অনেক কিছু আমার আলোচনা করা উচিত ছিল কিন্তু ক্ষমা করবেন সময়ের অভাব বিভিন্ন কারণে হয়ে উঠল না, অত্যন্ত অল্প সময়। আলোচনা প্রসঙ্গে কালকে আরেকটা কথাও বলা দরকার ছিল, বেদান্তের কয়েকটা সূত্র আমি আলোচনার চেষ্টা করেছিলাম কিন্তু সম্যক রূপে হয়ে ওঠেনি। গৌণশ্চেত ন আত্মশব্দম, বেদান্ততে একটা সূত্র আছে, অপূর্ব সূত্র, সেটা হচ্ছে গৌণশ্চেত ন আত্মশব্দম। আত্মশব্দকে কখনোই গৌণ মনে করবে না, আত্মশব্দকে সবসময় মুখ্য শব্দ মনে করবে, মুখ্য। আত্মশব্দকে কখনো গৌণ মনে করবেন না, আত্মশব্দ সবসময় মুখ্য শব্দ। মুখ্য মানে শব্দ এবং শব্দের মধ্যে অভেদ, এটি নির্ণয় করছে মুখ্য। গৌণশ্চেত ন আত্মশব্দম, ইচ্ছেত ন অশব্দম, ইত্যাদি সমস্ত কথা আলোচনা করা হয়েছিল। আবার আজকে যে শ্লোক দিয়ে শুরু করলাম সেটাও আশ্চর্যময় কথা, সেটা একটু ব্যাখ্যা হওয়া দরকার। সেটাতে কি বলছেন, আমি কি শ্লোক দিয়ে শুরু করলাম, শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের সেখানে শুরু করা হয়েছিল ত্বং ভক্তি যোগ পরিভাবিত হিত সরোজ আসসে সুতেক্ষিত পতন ননাথ পুংসম যদ যদ ধিয়াত উর্গায় বিভাবয়তি তদ বপুপনয়সে সদনু গ্রহায়। এই শ্লোক দিয়ে শুরু করেছিলাম, ত্বাম ভক্তি যোগ পরিভাবিত হিত সরোজ আসসে সুতেক্ষিত পথন অনুনাথ পুংসাম। এখানে একটা আন্ডারলাইন করতে হবে, সুতেক্ষিত পথন অনুনাথ পুংসাম। শ্রুত ক্রিয়াকে প্রায়োরিটি দেওয়া হয়েছে,
আমরা জড়জগতে একটা শব্দ উচ্চারণ করে থাকি যে সিনিয়রিটি মাস্ট বি গিভিং প্রায়োরিটি, কিন্তু অপ্রাকৃত জগতে এসব কথাগুলো সত্য নয়। জড়জগতে আমরা বলে থাকি সিনিয়রিটি মাস্ট বি গিভিং প্রায়োরিটি, কিন্তু এই কথাটা কিন্তু অপ্রাকৃত জগতে সত্য নয়। কারণ আমরা কালকেই আলোচনা করা হয়েছিল, 5 বছরের প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু থেকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমরা জড়জগতের যে কথাটা সেটাকে অপ্রাকৃত জগতে মূল্য দিতে পারি না, যার জন্যে আরম্ভে বলা হয়েছিল যে অপ্রাকৃত জগতের যে অর্থবোধ হৃদয়তে জাগ্রত হয়, আর জড়বদ্ধ অবস্থায় যত জড়জগতের বিদ্যাই সে অর্জন করুক তার হৃদয়তে যে অর্থবোধ আবির্ভাব হয় সেটা এক নয়, কখনো এক হতে পারে না। আলোচনা প্রসঙ্গে আমরা কালকেও আলোচনা করেছিলাম, সেখানে দেখেছিলাম প্রহ্লাদ মহারাজও এই কথাই তো বলেছিলেন যে আমার শ্রবণ ক্রিয়াতে মন বসছে না শব্দব্রহ্মে, আমি তোমার কাছে কি করে যাব, এটি তো প্রশ্ন ছিল। আর প্রহ্লাদ মহারাজ অন্য অন্য সময় ভক্তি কি করে প্রাপ্ত হওয়া যাবে তারও পথ বলে দিয়েছিলেন, সেগুলো কালকে আলোচনা করলেই ভালো আগামীকালে। তথাপি কোনো সময় যদি কোনো প্রাসঙ্গিক বিষয় আসে আমি উত্থাপন করলে কোনো দোষবহ হবে না। এখানে এই যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম সেখানে সুতক্রিয়াকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, কারণ কালকেও মোটামুটি আলোচনা করা হয়েছিল প্রথমেই অপ্রাকৃতিক জগতের শ্রবণ বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে। আমার এই কীর্তন আজকে যে আপনারা আমাকে দেখছেন, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি যে এখানে কীর্তন করতে বসেছি, কিন্তু আপনারা মনে করবেন না আমার এই কীর্তনটা এমনি এমনি হয়ে গেছে, আমার এই কীর্তন ক্রিয়ার পেছনে আমার শ্রবণ ক্রিয়া লুকিয়ে আছে। প্রচুর পরিমাণে শ্রবণ ক্রিয়ার ফলেতে, কারণ কোনো ব্যক্তির কীর্তন ক্রিয়া আমি যে কীর্তন করছি সেই কীর্তনটা আমার পূর্বের শ্রবণের শ্রবণ ক্রিয়ার উপর নির্ভর করছে। আর এই যে দেখছেন এটাও শ্রবণ কীর্তন সদন, গৌরীয় মঠের শ্রবণ কীর্তন সদন, এটাকে বলে গৌরীয় মঠের অপ্রাকৃত শ্রবণ কীর্তন সদন এটাকে বলা হয়। আলোচনা প্রসঙ্গে আপনারা অনুভব করতে পাচ্ছেন যে শ্রবণ ক্রিয়া যদি যথেষ্ট না হয় তাহলে কীর্তন ক্রিয়া হয় না। আবার আমি যে আজকে বসে এখানে কীর্তন করছি, নিজে কীর্তন করতে করতে নিজের এই কীর্তনগুলো আমারও কানের মধ্যে যাচ্ছে, যাচ্ছে কি না, তাহলে শ্রবণ কীর্তন এবং স্মরণ তিনটা ইন্টাররিলেটেড, এটা সবসময় কিন্তু মনে রাখবেন। শ্রবণ কীর্তন এবং স্মরণ তিনটা ইন্টাররিলেটেড, এই প্রসঙ্গটা না বললে আজকের যে আলোচনা সেটা ভালো লাগবে না বা যথেষ্ট অনুভব করা যাবে না। আমার এই কীর্তন ক্রিয়ার পেছনে লুকিয়ে রয়েছে পূর্বে শ্রবণ এবং স্মরণ। আজ যদি এই কথা বলতে গিয়ে আলোচনা করতে গিয়ে আমার স্মরণ পথে গুরুপাদ পদ্ম আমার এই সব কথাগুলোকে উদিত করিয়া না দেন, তাহলে আমার ক্ষমতাও নেই, আমার নিজের চেষ্টা বলে আমি কীর্তন করতে পারব। যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সাক্ষাৎ রাধারানীর নিজজন, তার দৈন্য শুনলে অবাক হতে হয়, তিনি বৃন্দাবন দাস ঠাকুরের চরণ বন্দনা করেছেন প্রতি পদে পদে কৃষ্ণ চৈতন্য চরিতামৃত লিখতে গিয়ে। শুধু তাই নয়, আবার তিনি বলেছেন সব শ্রোতার করি চরণ বন্দন। এই সমস্ত কথাগুলো এইসব গৌড়ীয় গগন ছাড়া বাকি জগতের যত ধর্মীয় সংস্থা আছেন আমি জানি না তাদের পরিপূর্ণ ধর্মের তো প্রকাশ সেখানে নাই, কেন ভাগবতের বিচার অনুযায়ী আমি কাউ নিন্দা করতে বসি নাই, কেন যেহেতু ভাগবত বলছেন সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তি রধক্ষজে অহিতুকি অপ্রতিহতা যয়াত্মাসু প্রসীদতি। এটা কোনো ধর্মীয় যে তাৎকালিক ধর্ম বা সমাজ ধর্ম বা লোক ধর্ম যে কোনোভাবেই ধর্ম নাম দিয়েছেন তারা, এই ধর্মীয় ক্রিয়া তারা যে অনুষ্ঠান করছেন তার পেছনেতে এই যে ভাগবত ধর্মের যে বিষয়বস্তু বৈশিষ্ট্য তাদের ওখানে না, যার জন্য
এই কথাটা আলোচনা হওয়া দরকার যে শ্রবণ কীর্তন এবং স্মরণ এই তিনটে সবসময় ইন্টার রিলেটেড, একে অপরের সঙ্গে সম্বন্ধযুক্ত। যদি স্মরণ অন্যদিকে থাকে তাহলে তার কীর্তন হবে না, আর কীর্তন না হলে তো কীর্তন হবে না, সম্ভব নয়। আর স্মরণ পথে তখনই আসবে যদি শ্রবণ ক্রিয়া হয়ে থাকে, কেন এই শ্লোকেতে সেটি আলোচনা করা হয়েছিল। সেখানে বলছেন শ্রুতেক্ষিত পথননাথ পুংসাম, ভাগবত পরম্পরা গুরু পরম্পরা যাকে বলে, ভাগবত পরম্পরা যা কিছু এতে এরই প্রাধান্য দেয়া হয়েছে। প্রথম হচ্ছে শ্রবণ, তারপর হচ্ছে ইক্ষণ। প্রভুপাদ প্রায়ই বলতেন যে সব ব্যক্তিরা নিজের ভেতরে যে একটা দাম্ভিকতা আছে, দাম্ভিকতা থাকবে কেন, জড়বিদ্যা মায়ার বৈভব এগুলো তাদের দাম্ভিকতা আনবে হৃদয়েতে। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা আপনাদের জগতে সমাজে একটা ইভলিউশন আনবে। সমাজের কোনো ব্যক্তির ক্ষমতা নেই এইসব কথাগুলোকে উপলব্ধি করেন। যারা পারম্পর্যক্রমে সৌতপন্থায় অবস্থিত রয়েছেন তারা ছাড়া বাদ বাকি কাউর এর অর্থ বোধটা কি অনুভব হবে না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রতি পদে পদে বৃন্দাবন দাস শুক্রের চরণবন্দনা ভক্তির কথা, এগুলো হচ্ছে বাস্তব ভক্তি। বৃন্দাবন দাস ঠাকুরের চরণবন্দন করে বলেছেন, এবং শুধু তাই নয় এক একবার এক এক জায়গায় বলেছেন, দম্ভ করি বর্ণি জৈসে তৈসে শক্তি নাই, আমি যদি দম্ভ করে মনে করি বর্ণনা করব সে ক্ষমতা আমার নাই। এটা হচ্ছে বাস্তব ভক্তের লক্ষণ, যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে জগাই মাদাই হয়েছে মহিষে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, মোর নাম যেই লয় তার পাপ হয়, মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয়, এমন নিঘৃণ্য মোরে কেবে কিবা কেবা কিবা করে, এক নিত্যানন্দ বিনু জগৎমাঝারে। এই কথা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজের পরিচয়েতে দিচ্ছেন। ভক্তি বাস্তব ভক্তি আলোচনা প্রসঙ্গে এগুলো আমাকে তুলতে হচ্ছে। তিনি অত্যন্ত দৈন্য করে যখন এই কথাটা তিনি পরিচয় দিচ্ছেন যে সমাজের কাছে আমার পরিচয় আপনারা শুনুন, তখন জড়জগতের যত দাম্ভিক ব্যক্তি আছেন শিক্ষিত সমাজ তারা বলছেন যে ব্যক্তি নিজের পরিচয়টাকে এরমভাবে দিচ্ছেন, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, আমি একটা বিষ্ঠার কীরাত থেকেও অদম, সেই রকম একটা পতিত ব্যক্তি একটা নিঘৃণ্য ব্যক্তির কথা শুনে আমাদের কি লাভ হবে, কি দরকার আছে যেসব কথা শোনা, যে নিজের পরিচয় দিচ্ছেন যে পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ আর জগাই মাদায় হয়েছে মুইতে পাপিষ্ঠ ইত্যাদি বলছেন, এরম একটা নিচু ব্যক্তির কথা শোনার আমাদের কোনো সময় নেই, উই ডোন্ট হ্যাভ টাইম, আমাদের সময় নেই, অনেক কাজ আছে। কিন্তু যদি আপনি গুরু পারম্পর্যক্রমে এই কথার অর্থ অনুভব করেন তাহলে আমি নিশ্চিত পরিমাণে আপনি এখানে কেঁদে ভাসাবেন। বলছেন বলে কি, যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পরিচয় হলো রাধারানীর নিজজন কস্তুরী মঞ্জরী, কালকে ওই প্রসঙ্গ তুলেছিলাম, তিনি নিজের পরিচয়টা দিচ্ছেন এরকমভাবে, কারণ কি, কারণ কি না, ভক্তিরাজ্যের দৈন্যই হচ্ছে কাঠামো, ভক্তিরাজ্যের সর্বস্ব হল দৈন্য। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দৈন্যের উচ্চারণ করেছেন, দৈন্য বলেছেন, এটা মনে করবেন না একটা এক্সাগারেটেড, এটা বাড়িয়ে চাড়িয়ে একটা কিছু বলেছে। জড়জগতের লোক বলতে পারে মহারাজ এরা বাড়িয়ে চাড়িয়ে বলেছে, এরম ধরনের পরিচয় তো আমরা কোনোদিন শুনিনি, আর শুনবেন কোত্থেকে। বাস্তবিক যে অমৃত যাদের কাছে আছে সেই সব পরমহংস গুরু বৈষ্ণবের সঙ্গ কি আপনারা করেছেন, আপনারা করেন, তাই জন্য এইসব কথা আপনারা যতই এডুকেশন আপনাদের জড়জগতে থাকুক এইসব কথার অর্থবোধ হবে না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এই দৈন্যের মাধ্যমে আমরা গুরুবর্গের কাছে শুনেছি যে এই দৈন্যের দ্বারা তিনি ভক্তিরাজ্যের যে অমৃত প্রাপ্ত হলে কীরকম আনন্দ পাওয়া যায়, আর তখন এইরকম ধরনের নিষ্কপট দৈন্য হৃদয়তে পরিস্ফুটিত হয়।
যেটা সনাতন গোস্বামী পাদের হয়েছিল, রূপ গোস্বামী পাদের, তারা কখনোই জগন্নাথ মন্দিরের কাছ দিয়ে যেতেন না, জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না। অথচ রূপ সনাতনের কথা আপনারা যদি জানেন তাহলে দেখবেন এই রূপ সনাতন ভরদ্রাজ গোত্রীয় বা জগৎ ভরদ্রাজ গোত্রীয় বা ব্রাহ্মণ ব্রাহ্মণ, তারা অত্যন্ত উঁচু কুলের ব্রাহ্মণ। নট অনলি দ্যাট বাট অলসো তারা বাংলার যে নবাব ছিলেন তার একজন ছিলেন চিফ, একজন ছিলেন প্রাইম মিনিস্টার, একজন ছিলেন অর্থমন্ত্রী ফিনান্স মিনিস্টার। তারা কিন্তু এই চাকরিটা জোর করে নেননি, বাদশাহ জোর করে তাদের দিয়েছিলেন এবং সেই চাকরি তারা এমনিতেই ছেড়ে দিয়েছিলেন কিছুদিন পর। অবাক কাণ্ড, এই কৃষ্ণদাস গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এই সনাতন রূপ গোস্বামী, এদের যে দৈন্যের বিষয়, এই দৈন্যগুলো আলোচনা করলে বাস্তব ভক্তি কাকে বলে সেটা বোঝা যায়। আলোচনার প্রসঙ্গে যখন শুরু করা হলো তখন প্রথমেই শুরু করা হয়েছিল প্রভুপাদকে যখন জিজ্ঞাসা করতেন কেউ যে প্রভুপাদ ভক্তি কাকে বলে একটা কথায় বলুন, তখন তিনি একটা শব্দের মাধ্যমে বলতেন ভক্তি ইজ দ্য ন্যাচারাল ফাংশন অফ ইয়র সোল। কথাটা বোঝা গেল না আমি যা বললাম, একটা শব্দের মধ্যে বলা হলো ভক্তি হচ্ছে জীবাত্মার স্বাভাবিক বৃত্তি, স্পন্টেনিয়াস স্বাভাবিক বৃত্তি, সেটাকে বলা হচ্ছে ভক্তি। আবার আমি শুরুতেই আলোচনা প্রসঙ্গে অনেক কথা আলোচনা করলাম, অমৃত আদি সব আলোচনা করলাম, যার মাধ্যমে আমি প্রমাণ করার চেষ্টা করলাম ভক্তি হচ্ছে অমৃত স্বরূপা। শুধু আমি প্রমাণ করার যে শাস্ত্রে এটা বলেছে বলেই আমি প্রমাণ করার চেষ্টা করলাম। নারদ ভক্তি সূক্তে এই কথা বলেছেন সা অমৃত স্বরূপা। বাস্তব ভক্তি কি? বাস্তব ভক্তি হচ্ছে অমৃত স্বরূপা। আর ভগবান শ্রীকৃষ্ণ দশম স্কন্ধে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ময়ী ভক্তির হি ভূতানাম অমৃত তায় কল্পতে, আমার প্রতি জীবের যে বা ভক্তি প্রবাহ এটাকে সবসময় জানে অমৃত, বাস্তব অমৃত। এখন আপনারা ডেফিনেশন পেলেন বাস্তব অমৃত কাকে বলে। এতদিন যে কনসেপশন ছিল সেটা বাস্তবিক অমৃত নয়। যদি সেই অমৃত স্বর্গের ইন্দ্র মহারাজ পেয়ে থাকতেন তাহলে ভাগবতের মহিমাতে এই কথাটা কখনোই বলা উচিত ছিল না যে ন চ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তিনঃ সুখম অস্তি বিরক্তস্য মুনির একান্ত জীবিনঃ, এই কথাটা বলা উচিত ছিল না। কেন? ভক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তো সমস্ত নিবৃত হয়ে যায়। ভগ্রী ভক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে জং লব্ধ্যা চ পরম লাভম ন মন্যতে অধিকম, যেটা প্রাপ্ত হলে পরে অন্য কোনো লাভকে কেউ জীবনে বড় মনে করে না। যে বস্তুটা লাভ হওয়ার পর জগতের যত আপনাদের দেনা পাওনার হিসাব রয়েছে সমস্ত তার একটা ফাইনাল অ্যাকাউন্ট ড্র করে আপনারা ফেলে দেবেন, যা ফাইনাল অ্যাকাউন্ট, বুঝা গেল? যে বস্তুটাকে আমি কোনো কোনো ডেফিনেশন কোনো ফিলসফির দ্বারা আপনাদের বোঝাবার চেষ্টা করছি না, আমার হৃদয়তে গুরুপাদ পদ্ম যে অনুভব দিয়েছিলেন গুরু বৈষ্ণবরা তার দ্বারাই আপনাদের কাছে বিষয়টা তুলে ধরছি। যদি শুধু আমি একটা লেকচার দিতাম তাহলে আপনাদের অনুভব বিষয় হতো না। আপনারা আমার কাছ থেকে একটা ভালো ভালো লেকচার আশা করতে পারেন না, আমি কোনো লেকচারার নই, ইউনিভার্সিটি লেকচারার নই। আপনারা আমার কাছ থেকে ভালো ভালো শব্দ শুনবেন, আমি কোনো ভাষাবিদ নয়, ভালো ভালো ভাষা শুনবেন, সাহিত্যিক বর্ণনা শুনবেন, এটা আপনাদের আশা করা উচিত নয়। বিকজ আই এম নট এ ইউনিভার্সিটি লেকচারার অর আই এম নট এ ল্যাঙ্গুয়েজিস্ট, সো ইউ ক্যান নট এক্সপেক্ট এ পিস অফ নাইস লেকচার ফ্রম মি, অর ইউ ক্যান নট এক্সপেক্ট নাইস নাইস ল্যাঙ্গুয়েজ ফ্রম মি। বাট হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট, কী আশা করতে পারেন আপনারা? আমার হৃদয়তে গুরুপাদ পদ্ম গুরু বৈষ্ণব যে ডাইরেক্ট ফিলিংস দিয়েছেন দ্যাট আই ক্যান শেয়ার উইথ ইউ, আপনাদের সঙ্গে আমি এইটাই বিনিময় করতে পারি, শেয়ার করতে পারি যে অনুভবটা ডাইরেক্ট রিয়েলাইজেশন যেটা আমার গুরুপাদ পদ্ম ইনকালকেট করেছেন আমার হৃদয়তে, ছাপ্পা মেরে দিয়েছেন,
যে অনুভবের একটা বিষয় আমার হৃদয়তে দিয়েছেন সেটা আপনাদের সঙ্গে আমি বিনিময় করতে পারি। অফকোর্স যদি আপনারা বাস্তবিক ইন্টারেস্টেড হন, যদি বাস্তবিক আপনাদের আগ্রহ না থাকে আমারও আগ্রহ নাই, আপনাদের আগ্রহ হলে আমারও আগ্রহ আছে। তাহলে দেখা যাচ্ছে যে মই ভক্তির হি ভূতানাম অমৃত তায় কল্পতে। তাহলে প্রভুপাদ যে ব্যাখ্যা করেছেন ভক্তি ইজ দ্য ন্যাচারাল ফাংশন অফ ঈশ্বর, আর কৃষ্ণ বলছেন মই ভক্তির হি ভূতানাম অমৃত তায় কল্পতে, আমার প্রতি যে জীবগণের যে ভক্তি সেটাকেই অমৃত বলা হয়। ভক্তির যদি ব্যাকরণগত ব্যাখ্যা করেন তাহলে সেখানে ভজ ধাতু মানে সেবা, সেবা কথা চলে আসছে। এখন আপনাদের মধ্যে অনেকেই আমার সামনে কোয়েশ্চেন তুলবেন, সেবা কথাটা বললেন তাতে কি হলো, আমরা তো অনেক সেবা জানি, দরিদ্র নারায়ণের সেবা জানি, সমাজ সেবা জানি, হাতি ঘোড়া গরু গাধা বিভিন্ন রকম সমাজে অন্য অন্য সেবার কথা জানি। অবশ্য গৌমাতার কথাটা আমি আপনাদের এরমভাবে তুলনা না, কারণ গৌমাতার কথা ভক্তিতে আছে আমাদের, যেটার সঙ্গে কৃষ্ণের রিলেশন আছে সেটার সঙ্গে ভক্তি কথাটা চলে। আপনারা যে ভাব নিয়ে করেন সেই কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে আমি কথাটা চললাম, ঘোড়া গাধা আদি দরিদ্র নারায়ণের সেবা ইত্যাদি সমস্ত সেবার কথা আপনারা জানেন, কিন্তু এই সেবা কথাটা জেনে রাখবেন, এই সেবা কথাটা কখনোই বৈকুণ্ঠ জগতের শব্দ, এটা এটা কৃষ্ণ এবং কৃষ্ণ সংক্রান্ত বিষ্ণু সংক্রান্ত বিষয়, এটা ছাড়া এই সেবা শব্দটা অন্য জায়গায় ব্যবহার করা যায় না। বোঝা গেল কি বল? সমাজে যে ব্যক্তি কাউকে ওষুধ বিতরণ করছেন, খাদ্য খাবার বিতরণ করছেন, কাপড় বিতরণ করছেন, সেটা কোনো সেবা হয় না, সেবা শব্দ এখানে ব্যবহার করা যায় না। যদিও আপনারা বলে থাকেন এতে আমার কিছু করার নেই, এটাকে বলা হয় জীবাত্মার তাৎকালিক তাৎকালিক একটু উপকার। যে ব্যাপারগুলো আপনারা দান দক্ষিণা আদি করেন, বন্যার ত্রাণ করেন, বন্যার সময় ওপর থেকে চিনে মুড়ি ছড়িয়ে দেন হেলিকপ্টারে করে, এইসব যে আপনারা সেবা করার চেষ্টা করেন, আপনারা সেবা মনে করেন, কিন্তু বাস্তবিক এগুলো কোনোটাই সেবা শব্দ ব্যবহার করা যায় না, সেবা হয় না। এটাকে বলে যে সব দুর্দশাগ্রস্ত জীব তাদের তাৎকালিক কিছু তাদের দুঃখ দুর্দশার অপনোদনের চেষ্টা, তাদের হাঁটি এই দুঃখ এই কষ্টগুলোকে সরিয়ে দেওয়ার সামান্য চেষ্টা। বাস্তবিক পক্ষে কোনো জীবাত্মা জীবন থেকে যদি চিরকালের মতো আপনারা দুঃখ বলে কষ্ট বলে জিনিসটাকে ইরেজ করে দিতে চান, মুছে দিতে চান, আমার কথাটাকে বুঝবার চেষ্টা, যদি আপনাদের কাউর ইচ্ছে থাকে আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট এই সমস্ত ব্যাপারগুলোকে আমরা চিরকালের মতো ইরেজ করে মুছে দিতে চাই, তাহলে আমার আজকের এই কথাগুলোকে আপনাদের অনুভব শাস্ত্রের কথা, সেটা হলো কি বলে সমস্ত দুঃখ দুর্দশার নিবৃত্তি কখন হয়, যখন মানুষ বাস্তবিক ভক্তি প্রাপ্ত হবে। যার জন্যই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ প্রায়ই বলতেন বিভিন্ন জায়গায় যে কোটি কোটি হসপিটাল করা অপেক্ষা, কোটি কোটি হসপিটাল করা, কোটি কোটি বিদ্যালয় ইউনিভার্সিটি খোলা অপেক্ষা একটা বদ্ধ জীবকে ভগবত অনুভবেতে উত্তীর্ণ করিয়ে দেওয়া, এটা যে কঠো কঠিন বদ্ধ অবস্থা, ইউ ক্যান নট রিয়ালাইজ ইট। আপনারা আমার এই কথা অনুভব করতে পারবেন না, যেদিন এই অবস্থায় উন্নীত হবেন এই রিয়ালাইজেশনে সেদিন বলবেন মহারাজ ঠিক কথা বলেছেন। একটা বদ্ধ জীবকে গাইড করে ধীরে ধীরে ভগবানের চরণে নিয়ে যাওয়া, তাকে ভক্তিতে প্রতিষ্ঠিত করা, এটা যদি আপনাদের ডিকশনারিতে ইম্পসিবল বলে একটা কথা আছে, আমি এর পরে একটা কথা বলতে চাই, যদি ইম্পসিবলের পরে একটা কোনো শব্দ আবিষ্কার হয়ে থাকে সেই শব্দটা ব্যবহার করলে ভালো হবে, নেক্সট টু ইম্পসিবল, সম্ভব নয়। তথাপি অসম্ভবকে সম্ভব করেন গুরু বৈষ্ণব নিজের ভক্তি বলে, তারা যে অমৃত হৃদয় পেয়েছেন সেই অমৃত আপনাদের কাছে বিলিয়ে দিতে চায়, সেই অমৃত আপনাদেরকে বিতরণ করতে চান, যে অমৃত পান করার পর আপনি নিজেই আবিষ্কার করেন আপনার জীবনের কোনো আর দুঃখ দুর্দশা কষ্ট দুঃখ কিছুই নেই, থাকতে পারে না। যদি বিশ্বাস না হয় তাহলে আজকে আপনি প্রতিজ্ঞা করুন, আপনি আমি যদি সত্যি আচরণশীল হয়ে আপনি যদি ভক্তিতে প্রতিষ্ঠিত হতে চান, ভক্তিতে প্রতিষ্ঠিত হয়ে
তারপর কিছুদিনের মধ্যে আপনি রিয়ালাইজ করবেন, অনুভব করবেন আমি কথাটা যা বলেছি সেটা সত্য কি না। এমনি লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্যাট অ্যাবসলিউট ট্রুথ। অপ্রাকৃত জগতের ক্ষেত্রে কোনো তর্ক বিতর্ক র্যাশনালিটি কোনো স্থান পায় না। ভজন রাজ্যের প্রথমই হচ্ছে দৈন্য শরণাগতি, এটা বেসিক থিং, বাস্তবিক ভক্তি। আলোচনা করতে গেলে এইগুলো সমস্ত আপনাদের জানতে হয়। আলোচনা প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যে বলেছেন সেই কথাটা কতদূর সত্য আপনারা নিজেরা অনুভব করবার চেষ্টা করবেন। সেটা হচ্ছে কি, মই ভক্তির হি ভূতানাম অমৃতত্বায় কল্পতে। জীবের যে স্বাভাবিক প্রচেষ্টা সেটা হওয়া উচিত ছিল ভগবানের সেবা করা, বিষ্ণু তত্ত্বের। এই জগতে যে বদ্ধজীবগণ সমস্ত ইচ্ছায় বা অনিচ্ছায় মায়াদেবীর সেবা করছে, মায়া, এই জড়জগতে যত জীব আছেন এই ব্রহ্মাণ্ডে তারা সবাই প্রায় মায়াদেবীর সেবা করছেন। অধ্যক্ষ যে ভগবানের সেবা কেউ করতে চান না। প্রভুপাদ বলতেন অধ্যক্ষ যে ভগবানের সেবা কেউ করতে চায় না, সবাই মায়াদেবীর সেবা করতে চায়। মায়াদেবী বোঝেন, মায়াদেবী কাকে বলে, মায়া কি, মায়ার ডেফিনেশন কি, মায়ার ডেফিনেশন কি, হ্যাঁ, হুইচ ইজ নট, এক কথায় বলে যেটা নয়, মিয়তে অনয়া ইতি মায়া। ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর এসব ব্যাখ্যা করেছেন আরো, অর্থাৎ যেটা নয় সেটি আপনি ভাবনায় আনছেন, অনুভব করছেন, যেটা বাস্তবিক সত্য নয়। আর যেটা একটা বাস্তব সত্য জগৎ আছে সেটাকে আপনাকে বুঝতে দেয়া হচ্ছে না, মায়াদেবী আপনাকে বুঝতে দিচ্ছেন না। সেই জন্য অধ্যক্ষজ বস্তু এবং অক্ষজ বস্তু দুটো শব্দ আছে। অধ্যক্ষজ বস্তু কাকে বলে, অক্ষজ বস্তু কাকে বলে? অক্ষজ বস্তু হলো যেটা নাশবান, যেটা জগতে যেসব বস্তুগুলোর সঙ্গে আপনার জন্ম, আপনার জন্মাবার পর থেকে পরিচয়, কালকে এসব কথা বলেছিলাম আলোচনা প্রসঙ্গে, আপনার জন্ম থেকে শুরু করে যেসব বস্তু বা ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছে, সব শব্দের সঙ্গে পরিচয় হয়েছে, শব্দের সঙ্গে, শব্দ দিয়ে বোঝানো হয়েছে। এই এটা দেখো, এটা কি বলে, এটাকে বলে আম, এটাকে বলে আম ম্যাঙ্গো, এটাকে বলে ম্যান মানুষ বলে একে, এইভাবে একটা একটা শব্দের মাধ্যমে আপনাকে পরিচয় করে আপনাকে শিক্ষা জগতে আস্তে আস্তে তোলা হয়েছে। কিন্তু বাস্তবিক বিচার হলো এই, এই যে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে তবে আজকে আপনি এই অবস্থায় উন্নীত হয়েছেন। আর ভক্তিরাজ্যের কথা বলতে গিয়ে ভক্তি যে শব্দটা বলা হলো এটার অনুভব আপনি করতে পাচ্ছেন না। সেটাকে বলা হয়েছিল ভক্তি হচ্ছে স্বাভাবিক বৃত্তি, যেমন জল, জলের স্বাভাবিক হচ্ছে বৃত্তি হচ্ছে লিকুইডিটি, তার হচ্ছে তারল্য হচ্ছে ধর্ম। কিন্তু এই জলটাকে যদি ফ্রিজিং পয়েন্টে অর্থাৎ সাবজিরো লেভেলে যদি জলটাকে রাখা হয় সে শীঘ্রই সেটা কঠিন হয়ে যাবে, বরফ হয়ে যাবে, সেটা যদি আমি ছুঁড়ে আপনার মাথা মারি মাথা ফেটে যাবে ইটের মতো। ওই জলটাই বর্তমানে এখন কঠিন হয়ে বরফ হয়ে গেছে, সেটা ঢেলা একটা মারলে মাথা ফেটে যাবে। অথচ কিন্তু জলের কিন্তু স্বাভাবিক ধর্ম ছিল তারল্য, কিন্তু সাবজিরো লেভেলে ওটা এখন কঠিন অবস্থায় দাঁড়িয়েছে। ঠিক সেরকম যখন জীবাত্মার স্বাভাবিক ধর্মের কথা বলা হচ্ছে তখন এইটি ধরে নিতে হবে মায়াদেবীর প্রভাবশূন্য অবস্থায়, মায়াদেবীর প্রভাবশূন্য অবস্থায় কখন হয় সেটা, যদি অনর্থ ঠিক, অনর্থ যদি না থাকে, অনর্থ শূন্য জীব, সব ইন্টার রিলেটেড। মায়াদেবী প্রভাবশূন্য অবস্থা কখনোই লাভ করবে না যতক্ষণ পর্যন্ত না জীবের অনর্থ পরিষ্কার হয়। অনর্থ মানে আপনার অনন্তকালের জন্ম জন্ম ধরে যে সংস্কারগুলো আপনার হৃদয়েতে একটা লেয়ার ফেলে রেখেছে, লেয়ার একটা লেয়ার করে রেখেছে, সেই লেয়ারগুলোকে যতক্ষণ ক্লিয়ার না করা হবে ততক্ষণ আপনার হৃদয়টা মাঞ্জন হবে না, ক্লিয়ার হবে না। যেটা বলতে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন চেত দর্পণ মার্জনম কথা বলেছেন, চিত্ত দর্পণকে মার্জন করার কথা বলেছেন। চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরবচন্দিকা বিদারণম বিদ্যাবোধ জীবনম আনন্দানবুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামিত্বাস্বাদনম সর্বাত্মস্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম।
চৈতন্য মহাপ্রভু স্বয়ং সাক্ষাৎ কৃষ্ণ। বেদ, উপনিষদ, মহাভারত, বেদান্ত সমস্ত জায়গায় চৈতন্য মহাপ্রভুর কথা বলা আছে, অথচ কেউ অনুভব করতে পারছে না। তিনি স্বয়ং বলছেন শ্রীকৃষ্ণ সংকীর্তনই হলো এই আপনাদের চিত্ত দর্পণ, চিত্তরূপী যে দর্পণ, এটাকে মাঞ্জন করার কথা। এ প্রসঙ্গে অনেক কথা বলতে হয়। চিত্তটাকে দর্পণের সঙ্গে বা স্থির জলাশয়ের সঙ্গে তুলনা করলে ভালো হয়। চিত্তটাকে দর্পণের সঙ্গে তুলনা করলে দর্পণের ওপরে যদি অনেক দিন ধরে একটা ধুলো পড়ে যায়, সেই দর্পণটাকে পরিষ্কার না করা পর্যন্ত কিছু দেখতে পাবেন। রাজশাহী বোধহয় একটা জায়গা, সেখানে একটা বিরাট পুরনো একটা জমিদার বাড়ি, রাজবাড়ি, সেটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল অনেক দিন ধরে, কত বছর ধরে কেউ জানে না। সেখানে সাপ আর বেজি সবসময় ভর্তি, সেখানে কেউ যায় না। এই অবস্থায় কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে প্রত্নতাত্ত্বিক বিভাগের লোক, তারা ওখানে একটা অনুসন্ধান পেয়েছিলেন, একটা ব্যক্তি কোনো একটা মোহর না কিছু খুঁজে পেয়েছিল, সেটাকে কেন্দ্র করে সেখানে একটা একটা অভিযান শুরু হয়। অভিযান হওয়ার পর অনেক দমকল বাহিনীর লোক বিরাট জলের স্রোত সাপগুলোকে তাড়ার জন্য জায়গাটাকে পরিষ্কার করে কি আছে সেখানে করার জন্য অনেক কিছু করা হলো। করতে করতে যেসব লেবাররা কাজ করছেন, তাদের মধ্যে একজন ব্যক্তি লেবার একটা ভারী জিনিস খুঁজে পেল, একটা বেশ সুন্দর বেশ ভারী জিনিস। এর কি হেঁটে যখন ওই যে ম্যানেজার আছেন যিনি সব কাজ পরিচালনা করছেন তার কাছে এনে দিল, তিনি বললেন এটা পরিষ্কার করো আগে, এটা কি দেখি, একটা ভারী মনে হচ্ছে মেটালের কি। ওটাকে পরিষ্কার করতে করতে অনেকভাবে অনেক অ্যাসিড ফ্যাসিড দিয়ে পরিষ্কার করার পর দেখা গেল ওটা সোনা এবং হীরে মতি দিয়ে বাঁধানো একটা আয়না, বেলজিয়াম গ্লাস, এটা রানীমা হয়তো মুখ দেখতেন, সেরকম ধরনের একটা সুন্দর গ্লাস। আমার বক্তব্য এই যে ওই ওটা যে একটা সুন্দর আপনার যে মূর্তি দর্শন বা যে কোনো বস্তু দর্শনের জন্য মির, কিন্তু ওই অবস্থায় কিন্তু কেউ জানতে পারেনি। ওটাকে পরিষ্কার করার পর যখন জানতে পারলো ওটা একটা দর্পণ, সেরকম আপনাদের হৃদয় যদি প্র্যাকটিক্যালি আমি ম্যাথমেটিক্সের মতো প্রমাণ করে দেবো, আপনাদের মধ্যে কেউ যদি রাজি হন সংকীর্তন করতে থাকুন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার হৃদয় পরিষ্কার হয়ে যাবে, আপনার মধ্যে কীরকম ভাবে অনুভব শক্তি বাড়বে, এটা আমি গল্প কথা বলছি না। সেই জন্য মহাপ্রভু যেমন চিত্তটাকে দর্পণের সঙ্গে তুলনা করেছেন, ভাগবতের তুলনা হয়েছে জলাশয়ের সঙ্গে, স্থির জলাশয় সঙ্গে তুলনা করা হয়েছে কোনো কোনো জায়গায়। তাহলে এই চিত্তটাকে যদি দর্পণের সঙ্গে তুলনা করা হয়, তাতে যদি বিষয়ের জড়জগতের যত ম্যাটার আছে সেই সব বিষয়গুলোর যে কনসেপশন আছে, কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো রিলেশন কোনো সম্বন্ধ হয়েছে, সেগুলো সবসময় আপনার মাইন্ডের ভেতরে মনের মধ্যে সাসপেনশন রয়েছে, ঝুলে রয়েছে, বোঝা গেল কি বল। কোনো ব্যক্তিকে যদি বলা হয় চুপ করে বসুন, এই ব্যাপারটা চিন্তা করুন, ধ্যান করুন, পারবে না, কারণ তার চিত্ত বিক্ষেপ হবে। কারণ কি, তার হৃদয়ের ভেতরে অনন্তকাল ধরে যে ক্রিয়াকর্ম করেছে তার যে একটা রেজাল্ট, তার যে একটা ফল, সেটা হৃদয়ের মধ্যে রয়েছে, চিত্তটাকে মলিন করে দিয়েছে। যদি কোনো একটা বিষয়েতে কনসেন্ট্রেট করতে চান কিছুতেই পারবেন না, কেন সম্ভব না, চিত্তটাকে স্থির করতে পারবেন। এবং আমাদের দার্শনিকগণ সুন্দরভাবে বলেছেন যে জড়জগতের ব্যক্তিগণ যেমন এই বায়ুর মধ্যে ধূলিকণা আছে, জলের মধ্যে যেমন ধূলিকণা আছে, এই মনটাকে কখনই আপনি বিষয় শূন্য করতে পারবেন না। এই জন্য যত মনস্তত্ত্ববিদ আছেন, বৈজ্ঞানিক আছেন, তারা বলেছেন মাইন্ড ক্যান নেভার গো ভ্যাকেন্ট, মন কখনো খালি যায় না, মন খালি যায় কখনো, মনকে খালি করা যায় না। যদি আপনাকে একটা স্পেস আমি দিয়ে দিই ঘিরে, এয়ার টাইট, সেখান থেকে যদি বলে আমি সেই বায়ুটাকে ওই স্পেসটার ওই জায়গাটা আমি ঘিরে দিলাম, সেই জায়গাটা লিক প্রুফ, সেখান থেকে বায়ুটাকে সম্পূর্ণ বার করে শূন্য করে দিন, পারবেন একেবারে এয়ারলেস করতে পারবেন? একেবারে এয়ারলেস করা যাবে না। একটা সার্টেন স্পেসকে আমি যদি ঘিরে দিই, সেটাকে যদি এটাকে এয়ারলেস করুন, এটাকে পুরো সম্পূর্ণ বায়ুশূন্য করুন, একেবারে বায়ুশূন্য করা যাবে না, সেও সামান্য তখন কিছু থাকবেই থাকবে। সেরকম মনকে যত চেষ্টাই আপনারা করুন, এমনকি আমি এই কথা বলছি যোগের দ্বারা ধ্যানের দ্বারা এইসব যত চেষ্টা করুন,
ভাগবত বিভিন্ন পুরাণ আদিতে প্রমাণ আছে, যারা ধ্যান করেছিলেন সবকিছু করেছিলেন, তারপরেও দেখা গেছে সেই ধ্যানকারী ব্যক্তির ধ্যান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, যায়নি। সৌভরি ঋষি, সৌভরি ঋষি তার ষাট হাজার বছরের ভজন, তাই যে তপস্যা, ভজন তো বলবো না, তপস্যা করেছিলেন, ভজন কথাটা আরো অনেক উন্নত, ষাট হাজার বছরের তপস্যা সমস্ত নষ্ট হয়ে গেল ষাট হাজার বছরে। এরকম অনেক উদাহরণ আছে বিভিন্ন শাস্ত্রে, মহাভারতে, পুরাণে প্রচুর প্রমাণ যে চেষ্টা করো তারা মনকে পরিপূর্ণরূপে বশীভূত করতে পারেন নাই। যার জন্যই গীতাতে পরিষ্কার বলছেন যে অর্জুন জিজ্ঞাসা করছেন কৃষ্ণকে, তুমি যে বলছো মনটাকে বসে আনার, যে মন তো মনহ দুর্নির্গ্রহম চলম, মন হচ্ছে দুর্নির্গ্রহ, এ তো মনকে কখনোই নিগ্রহ করা যায় না, একেবারে সম্পূর্ণরূপে বশীভূত করা যায় না। সম্পূর্ণ বশীভূত মনের দ্বারাই বাস্তব ভক্তি করা যায়, সম্পূর্ণ বশীভূত মন ছাড়া 50% বশীভূত সেও বাস্তবিক সেবা, সে তখন সাধন হবে, ভজন নয়। সাধন হচ্ছে, কালকেও বলেছিলাম যে বদ্ধ অবস্থাকে কাটিয়ে ওঠার জন্য, অনর্থকে কাটিয়ে ওঠার জন্য যে প্রয়াস প্রচেষ্টা গুরু বৈষ্ণবের আনুগত্যে, গুরুদেবের চরণের আশ্রয় গ্রহণ করার পর গুরু বৈষ্ণবের আনুগত্যে যে নিজের বদ্ধ অবস্থাটাকে কাটিয়ে ওঠার যে প্রচেষ্টা গুরু বৈষ্ণবের আনুগত্যে, সেটাকে বলা হয় সাধন। আর সাধন অবস্থা উন্নীত হয়ে গেলে যখন সম্পূর্ণ হৃদয় নির্মল হয়ে যাবে, যখন কেউ ভক্তিতে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ ভক্তি মানে হচ্ছে অ্যাকশন, ভক্তি কি, ভক্তি মানে হচ্ছে অ্যাকশন, অভিনয় মানে হচ্ছে অ্যাকশন। চৈতন্য মহাপ্রভুর কাছে অনেকেই ভক্তিরাজ্যের অনেক কথা প্রশ্ন তুলতে এসেছিলেন, মহাপ্রভু যে কোনো জায়গায় গেছেন সেখানে সবসময় এই কথাটা সব জায়গায় আলোচনা করেছেন। প্রথমেই মহাপ্রভু বলেছেন যারাই আপনারা ভক্তি করতে চান, ভক্তি ব্যাপারটা কি, কালকের আলোচনাতে এগুলো আরো বেশি করে আলোচনা করব, আজকে বেশিরভাগ উদাহরণের মাধ্যমে আলোচনা করলেই ভালো হয় বাস্তব ভক্তি, এই জন্য যত প্র্যাকটিক্যাল উদাহরণ দেবো তত ভালো। কালকে ওর বিজ্ঞান ভিত্তিক আলোচনা, ভগবত প্রাপ্তির সরল উপায়, এর মধ্যে তাহলে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, এর যে বাস্তবিক বিজ্ঞান ভিত্তিক যে ব্যাখ্যা, এটা কালকে আমি করব আলোচনা প্রসঙ্গে, তাহলে আপনারা জানতে পারবেন যে সহজ সরল ভগবত প্রাপ্তির উপায় কীরকম হতে পারে, কিভাবে একটা ব্যক্তি নিজের ভেতরের যে একটা ফলস ইগো, প্রত্যেকটা জীবের হৃদয়ে যে একটা ফলস ইগো আছে, সেই ইগোটাকে বিসর্জন দেবার পর আপনার ভক্তিরাজ্যে এন্ট্রেন্স, ভক্তিরাজ্যে প্রবেশ অধিকার লাভ, প্রবেশ, ভক্তিরাজ্যের প্রবেশ, যেখানে শ্রীমদ্ ভাগবত গীতা কোথায় শেষ করছেন, গীতার পার বাস্তবিক কথাটা শেষ হচ্ছে কোথায়, গীতার যে উপদেশ শেষ হচ্ছে সেখানে কি, সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকম শরণম ভজ, অহম ত্যম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা সুচ, এটা হচ্ছে গীতার কিন্তু এন্ড উপদেশ, ফাইনাল অ্যাডভাইস গীতার, এটা হচ্ছে গীতার হচ্ছে এন্ড, ফাইনাল অ্যাডভাইস, এটা গীতা এখানে শেষ করছেন, কি বলছেন গীতা কোথায় শেষ করছেন, বলছে সর্বধর্মানাং পরিত্যাজ্য মাম একং শরণম ভজ, কাজে আপনারা কোনো তর্ক বিতর্কে আর যেতে পারবেন না, কেন ভগবান সাক্ষাৎ এই ডেফিনেশনটা দিচ্ছেন, বলে দিচ্ছেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলে দিচ্ছেন, এখানে আর তর্ক বিতর্কে কোনো প্রশ্ন নেই, জড়জগতের কেউ তর্ক করে কিছু লাভ করতে পারবেন না। আমি মনের কথাটা পরে আসছি, এখানে প্রাসঙ্গিকভাবে অনেক কথা চলে আসে, সেখানে বলছেন যে সর্বধর্মানাং পরিত্যাজ্য, আরে মহারাজ কত রকম ধর্ম আছে, সর্বধর্মানাং পরিত্যাজ্য ধর্ম, আমি যে প্রথমে শুরু করেছিলাম আপনাদের মধ্যে অত্যন্ত রাগ হয়েছে, অনেকের মধ্যে রাগ হলো, মহারাজ এসব কি কথা আলোচনা করছেন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই পয়েন্ট আউট করে দিচ্ছেন, সর্বধর্মানাং পরিত্যাজ্য মাম একম শরণম ভজ, একান্তভাবে আমার শরণাপন্ন হও, সমাজে যত রকম ধর্মের কনসেপশন তোমার হৃদয়ে আছে, কি কি ধর্ম, দেহধর্ম, মনোধর্ম, সমাজ ধর্ম, লৌকিক যা কিছু আছে, সেই সব ধর্মগুলো সব ঔপাধিক ধর্ম, ঔপাধিক, এর কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই, ভূত ভবিষ্যৎ বর্তমান
এই তিনটে যে কাল টেন্স আপনারা ব্যবহার করেন, এই ভূত ভবিষ্যৎ বর্তমানে এই তিন কালের প্রেক্ষাপটে ব্যাকগ্রাউন্ডে এর কোনো তরিকালই অস্তিত্ব নাই। আজ যা আছে কাল তা নাই, আজ যেটা আছে কাল সেটা নাই, আজ যেটাকে আপনি দেখছেন ভালোবাসছেন কালকে সেটা বিকৃত হয়ে যাচ্ছে, থাকছে না। কোনো বস্তু বা ব্যক্তি এ জগতে তার পরিপূর্ণরূপে গ্ল্যামার পরিপূর্ণরূপে প্রারম্ভিক অবস্থা নিয়ে বিরাজমান থাকতে পারে না। এই জগতের ইতিহাসই এই, এই জগতের যত বস্তু বা ব্যক্তি আছে সমস্ত ক্ষয়শীল। এই জগতের কোনো বস্তু বা ব্যক্তির মধ্যে কোনো তৈকালিক কোনো অস্তিত্ব নাই। যেটা ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে ব্যাকগ্রাউন্ডে যার ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই সেটাকেই বলা অসৎ। এ সম্বন্ধে পরে আলোচনা করব, তিনি দুদিন পরে বোধ হয় টপিক্স আছে। সৎ আর অসৎ আলোচনা করলেই আপনাদের ওটা রাগ হয়, মহারাজ কোথায় সৎ অসৎ এসব গালি দিচ্ছেন। গালি দিই নাই, এগুলো কোনো গালি নয়, এগুলো পরিভাষা। এগুলো সম্বন্ধে বিস্তৃত আলোচনা করার ইচ্ছা রাখি কিন্তু সময় মতো। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন সর্বধর্মানাং পরিত্যাজ্য মাম একম শরণম ভজ, একমাত্র আমার চরণে তোমরা শরণাপন্ন হও, আর আমি একমাত্র তোমাদেরকে কি করতে পারবো, সমস্ত দুঃখ দুর্দশা থেকে তোমাদের পারে নিয়ে যেতে পারবো। একমাত্র এই প্রতিশ্রুতি, এই যে প্রতিজ্ঞা, একমাত্র কৃষ্ণ ছাড়া কোনো দেবতা করেছেন বলে আপনারা দেখাতে পারবেন কি? যদি আপনাদের ক্ষমতা থাকে আপনারা দেখান যে কোনো দেবতা বা কোনো কেউ এরকম ধরনের একটা প্রতিজ্ঞা করে বলেছেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আরেকবার অনেক যে যে আমাকে যে অনন্য ভক্তির অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহামি আহম, এইসব কথাগুলো ইভলিউশন আনবে, বড় লজ্জার কথা যে আমাদের এখানে সমাজের লোকে এসে গীতার আলোচনা করতে চায় না, তারা খবরের কাগজ প্রচুর পড়ে। কিন্তু বাইরের দেশের সমস্ত দেশে দেখুন অনেক, বিশেষ করে জার্মান আদি সমস্ত জায়গায় গীতা নিয়ে রিসার্চ হয় দিন রাত। বড় দুঃখের কথা, লজ্জার কথা, যেখানে একটা গীতার একটা শ্লোক সকালবেলা কেউ আলোচনা করতে চাইছে না। অধঃপতনের এটি মূল কারণ। আমি এইসব কথা দ্ব্যর্থহীন ভাষায় আলোচনা করব, তাতে আপনাদের যা বুঝবার আপনারা বুঝবেন, কিন্তু আমার সত্যি কথা বলার দায়িত্ব পড়েছে। আমি এসব কথা অবশ্য আলোচনা করব, এই আগত দিনগুলোতে এইসব বিষয় টপিকস আসবে। তাহলে সেখানে দেখা যাচ্ছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ যাকে বলা হয়েছে সুপ্রিম লর্ড, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্বকারণ কারণম, এটা হচ্ছে ব্রহ্মা স্বয়ং বলেছেন, ব্রহ্মা পিতামহ ব্রহ্মা। সেই ভগবান শ্রীকৃষ্ণের যে এই কথা, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউই সুপ্রিম লর্ড নন। সব লর্ড হতে পারেন কিন্তু কেউ সুপ্রিম লর্ড কেউ নন, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সেখানে বলছেন সমস্ত রকম দেহধর্ম মনোধর্ম সমাজ ধর্ম যা কিছু ধর্ম সব জলাঞ্জলি দিয়ে বিসর্জন দিয়ে একমাত্র আমার চরণে শরণাপন্ন হও, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি তোমাকে সব কিছুর বাইরে নিয়ে যাব। তাহলে এটা কি বলে ভক্তি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণে সাবমিশন, ভগবান শ্রীকৃষ্ণের যে শরণাগতি এটা ডাইরেক্টলি সম্ভব হয় না। আপনি যদি এখন মনে করেন আমি ভগবত চরণে শরণাগতি হয়ে যাব, হবে না। ভগবত চরণে শরণাগতি হতে গেলে আপনাকে ভগবানের যে নিজজন তাদের চরণে শরণাগতি হতে হয়, ভায়া মিডিয়া। ভগবত চরণে ডাইরেক্ট শরণাগতি কোনোদিন আজ পর্যন্ত হয়নি, আজ পর্যন্ত নেই। কোনো একটা সিঙ্গেল উপদেশও পাবেন না, একটা সিঙ্গেল উপদেশ পাবেন না, কোনো শাস্ত্র কোনো জায়গা থেকে বিচার করে দেখাতে পারবেন না। প্রহ্লাদ মহারাজের ভক্তি কোথা থেকে হয়েছিল, নারদজির পেটের গর্ভে থাকে কোনো নারদজির থেকে উপদেশ শুনেছিলেন। ধ্রুব মহারাজের ভক্তি কোথা থেকে হলো, পাঁচ বছর বয়সে নারদজি মহারাজ উপদেশ করেছেন। সমস্ত কোনো জায়গায় প্রচেতাগণের ভক্তি কোথা থেকে হলো, শঙ্কর ভগবান স্বয়ং উপদেশ করেছেন। যেখানে যেখানে দেখবেন সমস্ত জায়গায় দেখবেন কোনো না কোনো মহাজন তাকে উপদেশ করেছে, কৃপা করেছে, কৃপা করার মাধ্যমে তারপর তার ভগবত চরণে প্রপত্তি শিকার সিদ্ধ হয়েছে। স্যারিস বা ম্যাথমেটিক্সে যেমন বলে যদি এই স্ট্রেট লাইনটা এই পয়েন্ট দিয়ে যায় তাহলে এই এইটা সিদ্ধ হবে, স্যাটিসফাই করবে। গ্র্যাফ চার্টে যখন আলোচনা করা হয় যদি এই পয়েন্টটা এই স্ট্রেট লাইন কাট করে যায় তাহলে ওখানে গিয়ে ওটাও ইন্টারসেক্ট করবে, সিদ্ধ হবে।
এটা হচ্ছে নিয়ম, যতক্ষণ পর্যন্ত না ভগবানের নিজজনের চরণে কেউ শরণাপন্ন হতে পারে ততক্ষণ পর্যন্ত ভগবত চরণে শরণাপতি তার সিদ্ধ হয় না, স্যাটিসফাই হয় না। এই জন্য ডাইরেক্টলি ভগবানের চরণে যাওয়ার কোনো রাস্তা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। এই জন্য ভাগবতের একটা শ্লোক আছে, জন কৃষ্ণাদ বিমুখ সদৈবাদ অধর্মশীল সুদুঃখিত অনুগ্রহায়েহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দন। জনার্দনের যে নিজজন, যে সাধুগুরু বৈষ্ণব, এরা যে বিচরণ করেন, এটা বিচরণ করার অর্থ কি? যেখানে যেখানে দুঃখী জীব আছে, জনস্য কৃষ্ণাদ বিমুখ সদৈবাদ, যারা ভগবত ভজনে বিমুখ, ভগবানের চিন্তা করতে চাইছে না, তাদেরকে এই অনুভবে উন্নীত করবার জন্য, তাদের কৃপা দেবার জন্য এই জনস্য কৃষ্ণাদ বিমুখ সদৈবাদ অধর্মশীলস্য সুদুঃখ দর্শন। যখন বাস্তবিক ধর্মকে কেউ আশ্রয় না করে তার দুঃখ থাকে, যখন কেউ বাস্তবিক ধর্মকে আত্মধর্মকে স্বীকার না করে ততক্ষণ পর্যন্ত তার দুঃখ চিরকালের থাকবে। যেদিন সে আত্মধর্মকে স্বীকার করতে পারে সেদিন থেকে তার দুঃখ বলে ব্যাপারটা পুরো চলে যায় জীবন থেকে। যেটাকে ভাগবতে বলা হয়েছে সব ওই পুংসাম পর ধর্ম যত ভক্তির অধক্ষজে, এটা ব্যাখ্যা করতে বলেছেন দুটো শব্দ আছে, একটা অক্ষজ বস্তু, একটা হচ্ছে অধক্ষজ বস্তু। অক্ষজ বস্তু মানে হচ্ছে আপনারা জগতে যত বস্তু দর্শন করছেন বা করেছেন আজ পর্যন্ত, আপনারা এই যে এক্সপিরিয়েন্স, এই জগতের এই অবস্থায় এই বয়স পর্যন্ত যত বস্তুর সঙ্গে জন্ম জন্ম ধরে যেসব বস্তুর সঙ্গে আপনাদের পরিচয় হয়েছে, সেই সব বস্তুগুলো ছাড়া আপনারা এর বাইরে জগৎ আছে আপনারা অনুভব করতে পারেন না। পারেন কি? একটু আগে আমি বৈজ্ঞান ভিত্তিক প্রমাণ বলছিলাম, মাইন্ড ক্যান নেভার গো ব্যাক, অ্যান্ড মনকে কখনো খালি করা যায় না, মনের মধ্যে বিষয় থাকবেই থাকবে। এমনকি যোগ ধ্যান করতে করতেও করেছেন, সম্পূর্ণরূপে নিরস্ত হতে পারেননি, কিন্তু ভক্তিকে যারা আশ্রয় করেছেন তারা যদি দেশে সমগ্র পৃথিবীর রাজা হয়ে থাকেন, মাইন্ড ইট, আমি কি বলতে চাইছি, অম্বরীশ মহারাজ ছিলেন পুরো পৃথিবীর রাজা, যুধিষ্ঠির মহারাজ ছিলেন রাজা, বিশাল রাজা, তাই তো? অম্বরীশ পৃথু মহারাজ ছিলেন পুরো পৃথিবী সপ্তদ্বীপ অধিপতি, সপ্তদ্বীপের অধিপতি ছিলেন। এবার চিন্তা করুন, আপনার ফ্যামিলিতে তিনজন মেম্বার, তিনজনের মধ্যে কেউ কাউকে কন্ট্রোল করতে পারছেন না, কি কারণ? তিনজন থেকে চারজন মেম্বার কেউ কাউর কথা শোনে না, অথচ এই পৃথু মহারাজ সর্বত্র অস্খলিত আদেশ, তার আদেশটা সমস্ত পৃথিবীর কোণে কোণে ইন্ট্যাক্ট চলে যেত। এবার আপনি চিন্তা করুন, বুদ্ধি, আপনার বুদ্ধি কত দূর? পিথু মহারাজের আদেশ এখান থেকে যা বলছে, সে আদেশটা পুরো চুরো পৃথিবীর কোণে কোণে, যেখানে যত জীব আছে এটা প্লান পালন করতে বাধ্য হবে। অথচ আপনার ঘরে একটা জীবাত্মা, ছেলে মেয়ে স্ত্রী আপনার কথা শোনে না, ব্যবিচার করে, এ হচ্ছে আমাদের অবস্থা। কী জন্য, কী জন্য পরীক্ষিত মহারাজের কথা, পরীক্ষিত মহারাজকে মহাভাগবত বলা হয়েছে তার কথা শুনতো সব? এটার উত্তর কি? বলে ভক্তি হলো শক্তি, ভক্তি হলো শক্তি, ভক্তি না হলে কেউ কোনো রকম লাভ হবে না। আমি একটা উদাহরণ দিই, কীর্তনের মাধ্যমে যেটা বলে থাকি এটাই প্রমাণ করব আমি। কীর্তনেতে বলা হয়েছে কি, বলা হয়েছে কীর্তনেতে ভক্তিমী ঠাকুর লিখছেন, আর কেন মায়া জালে পরিতে ছ জীব মিন নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। আছে না, আর কেন মায়া জালে পরিতে ছ জীব মিন নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন, এটা তুমি জানতে পারছো। আর তারপর লাস্টের লাইন যে এখনো ভক্তি বলে কৃষ্ণ কৃপা সিন্ধু জলে অনায়াসে থাকো তুমি হয়ে কৃষ্ণ প্রেমাধীন। আমার কথাটা বোঝা গেল? এই হাইলাইটস বেরিয়েছে গোমাতার ওখানে ইংরেজি পোর্শনটা যেখানে আছে, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, খুব সুন্দর একটা উদাহরণ দিলে। যদি কৃষ্ণকে আপনি ভালোবাসতে পারেন,
যদি কৃষ্ণকে অন্তর থেকে ভালোবাসতে পারেন, সঙ্গে সঙ্গে এই জগতে সব কিছু আপনি ইনস্ট্যান্ট চুটকি লাগিয়ে জয় করে ফেলতে পারবেন। আমার কথাটা বিশ্বাস হলো না? না, আমার কথাটা বিশ্বাস হলো। আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। আচ্ছা, কৃষ্ণকে যদি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক বলা হয়, ইনফিনিটি ব্রহ্মাণ্ড, ইনফিনিটি ওয়ার্ল্ড, তার মালিক হলো কৃষ্ণ। এটা আমি গল্প বলছি, সবভাবে প্রমাণ করে দেবো আমি। এবার একটা কথায় আসি, কোনো একটা বিরাট ধনী ঘরের কোনো ব্যক্তি, বিরাট ধনী জমিদার, সেই ব্যক্তি, আমাদের প্র্যাকটিক্যালি এটা হয়েছিল কলকাতাতে একটা জায়গায়, ঘটনা ঘটেছিল, বিরাট ধনী সেই ব্যক্তি গাড়ি নিয়ে একটা জায়গায় গেছিল, কোনো একটা জায়গায় কোনো একটা কাজে গেছিল, গ্রামের রাস্তা, গ্রামের রাস্তা দিয়ে ফেরবার সময় কোনো একটা জায়গায় একটা কন্যাকে কলসিতে জল নিয়ে আসতে দেখে। সেখানে একটা কম বয়সে একটা ছেলে ছিল, ওই জমিদারেরই ছেলে, সে দেখে গাড়িওয়ালাকে কিছুক্ষণ দাঁড়াতে বলে, সে কন্যাটা দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, বড় অবাক লাগে, এরকম একটা গ্রামেতে এরকম একটা কন্যা, রত্ন মনে হচ্ছে, যদিও বাইরের সৌন্দর্যটা রত্ন কিছুই নয়। তখন সে অনুসন্ধান করে এর বাবাকে, অনুসন্ধান করে সে তার বাবা দেখে একটা চাষি, চাষবাস করে খায়, তার বাবাকে গিয়ে বলে আপনার কন্যাকে কি আপনি বিবাহ দেবেন? বলে নিশ্চয়ই বিবাহ দেবো। বলে আমাদের বাড়িতে যদি একে বিবাহ করে নিয়ে যায় কেউ, বলে আপনারা কোথায় থাকেন? মানে করবো, ধনী ব্যক্তি, বিশাল ধনী। ফলে এটা হাসির কথা বলছে না, আমাদের কিছুই নেই, গরিব, আমরা চাষবাস করে খাই। বলে আপনি খালি বলুন হ্যাঁ কি না। বলে আমার কন্যা তো লেখাপড়াও সেরকম জানেন, আমার লেখাপড়া যতটুকু জানো আমরা শিখিয়ে নেব, আমরা পড়াশোনা করিয়ে নেব, কিন্তু আপনি বিবাহ দেবেন কি না? বলে হ্যাঁ দেবো। বলে তার কপালে এখন সেই সময় তাকে বিবাহের ব্যবস্থা হয়ে গেল, বিবাহ করে নিয়ে সেই কন্যাটাকে নিয়ে চলে গেল তাদের বাড়ি। এবার মাইন্ড, এবার এই কন্যাটা যখন বিবাহ হয়ে ওই বাড়িতে গেল, জমিদারের ওই যে একমাত্র পুত্র, এত ধন সম্পত্তির মালিক, এখন মালিক হিসাবে পুত্র একা ছিল, এখন যেহেতু বিবাহ করেছেন সেই ব্যক্তিকে, সেহেতু কন্যা আর সে পার্থক্য হবে না, স্বামী স্ত্রী, এখন সমস্ত ধন দৌলতের ওপর এরও অধিকার হয়ে গেল। হলো কি না, বোঝা গেল না? এতদিন একমাত্র অধিকার ছিল এই জমিদারের ছেলে, এখন বিবাহ করার পরেতে জমিদারের যে পুত্র তার তো অধিকার আগে থেকেই ছিল, এখন এই কন্যাকে বিবাহ করার পর আত্মনিবেদন করলো, কন্যা তার সঙ্গে সম্বন্ধ হওয়ার পর এখন সমস্ত সম্পত্তির মালিক কিন্তু এবার কন্যাও হবে, কন্যা দুজনেই, একা খালি এই ছেলেটা নয়, পুত্র নয়। তাহলে খালি বিবাহ সূত্রে সম্বন্ধ হওয়ার পর, ভালোবাসার ফলে, মনোবিনিময়ের ফলে এই এত অগাধ সম্পত্তির মালিক এই কন্যাটাও, এমন কি এমন হতে পারে কন্যাটা পরবর্তীকালে স্বামীটাকে দাবড়ি দিয়ে চুপ করে দিয়ে, এখন এইটাই তো সমাজের ধর্ম, বিবাহ হওয়ার পরে কেউ কোনো ছেলে মা বাবার কথা শোনে না, স্ত্রীর কথাই শোনে, স্ত্রী চুপ করিয়ে দেয়, মানুষ মা বাবাকে ত্যাগ করে চলে যায় কিন্তু স্ত্রীকে ত্যাগ করে না। এই হচ্ছে প্রভাব বর্তমান এই পতিত সমাজের, এই হচ্ছে ইতিবৃত্ত। তাহলে দেখা গেল এই কন্যাটার কিছুই ছিল না, ধন সম্পত্তি বিদ্যা কিছুই ছিল না, কিন্তু তাকে দেখে তার মন লেগে গেল, ভাব বিনিময় মন বিনিময় হওয়ার পর, তাকে বিবাহ করার পর এখন সমস্ত ধন সম্পত্তির মালিক হয়ে গেল। এইরকমভাবে কৃষ্ণকে যারা ভালোবাসতে পেরেছে বাস্তবিকভাবে, যাদের হৃদয়তে ভক্তি হয়েছে বাস্তবিক, সেই ভক্তি হওয়ার ফলেতে অম্বরীশ মহারাজ থেকে আরম্ভ করে পৃথ্বী মহারাজ, জনক মহারাজ, পিতামহ ভীষ্ম, সবাই প্রত্যেকের হৃদয়ে কি হয়েছে, প্রত্যেকে, আমাদের যুধিষ্ঠির মহারাজ, সবাই ভক্তির বলেতে কি করেছেন, কৃষ্ণকে বশীভূত করেছেন। যেটাকে শাস্ত্রে তো বলছেন, ভাগবতে বলা হচ্ছে যে কৃষ্ণকে কাউর ক্ষমতাও নেই বশীভূত করুন, ক্ষমতা আছে, কাউর ক্ষমতা নেই অনন্ত ব্রহ্মাণ্ডে, এমন কোনো ব্যক্তি নেই যে চ্যালেঞ্জ করে বলবে কৃষ্ণকে আমি বশীভূত করব, কৃষ্ণকে বশীভূত করা যায় না। কৃষ্ণ এমন একটা ফ্যাক্টর যেটা ভাগবতের প্রথম শ্লোকে আলোচনা, ভাগবতের যে শুরুতে যে আলোচনা যে আছে ভাগবতের, জন্মাদসু ইয়তো অন্ময়াদিতরাশ্চাত সবিজ্ঞসরাট তেনে ব্রহ্মহৃদয় আদি কবয়ে মুহ্যন্তি ইয়ৎ সূরয়ো তেজো বারি মৃদা যথা বিনিময়ুতি সর্গহম মিশা ধাম্যা সেনো সদা নিরস্ত কুহকম
সত্যম পরম ধীমহি, সত্যম পরম ধীমহি। এই যে পরম সত্য বস্তু, তার প্রতি আপনার বর্তমানে সাবমিশন আছে কি না সেটা আপনি বুঝেন। কিন্তু অনন্তকাল ধরে আপনি যে ঘুরছেন, যতক্ষণ পর্যন্ত সেই পরম সত্যবস্তুর চরণে আপনার ভালোবাসা বা সাবমিশন না হবে ততক্ষণ পর্যন্ত আপনার মুক্তি নাই। ততক্ষণ পর্যন্ত আপনার কোন রকম নিস্তার নাই। ঘুরতে থাকুন, ঘুরতে থাকুন, অনন্তকাল ধরে ঘুরেছেন, মৃত্যুর পর আবার জন্মগ্রহণ করবেন, আবার মরবেন, আবার জন্মাবেন, অনন্তকাল ইনফিনিটি পিরিয়ড ধরে। এত মূর্খ জীবাত্মা সব, কিন্তু কখনো চিন্তা করছে না যে আমার সমাধানটা কিসে হবে। এই যে আমার জন্ম মৃত্যু, এখন একে বিবাহ করলাম, ইনি আমার স্ত্রী, এত ভালোবাসা হলো, এ আমার পিতা মাতা, কিন্তু দেহটা ছাড়ার পর তো কিছু থাকবে না। এটা মুখে বলা যায় কিন্তু অনুভবে আনা যায় না। যেদিন আপনার হৃদয়তে এটা অনুভবে আসবে, সেদিন সমস্ত জড় বিষয়কে জঞ্জালের মতো ফেলে দিয়ে চলে যাবে, যেটা তুলসীদাসজি বলেছেন। তারপরে তোমার সুরদাসজি, ছোরি মমতা ছোরি মায়া ছোরি জগজঞ্জাল, বলে জয় গিরধর গোপাল, বলে জয় গিরধর গোপাল, আছে না সুরদাসজি বলছেন। সুরদাসজি যিনি বৃন্দাবনে চন্দ সরোবরেতে ভজন করেছিলেন 125 বছর, বৃদ্ধ অবস্থায় লাঠি ঢুকে চলে যেতেন সিনাজির কাছে, কীর্তন গাইতেন বসে বসে, অন্ধ, চোখে দেখতে পান না, চোখে দেখতে পান না। সেই সুরদাসজি কুয়াতে পড়ে গেছিলেন, চোখে দেখতে পান না, ঝড় বৃষ্টি সবসময় যেতেন তিনি কুয়াতে পড়ে যাওয়ার সঙ্গে 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 কৃষ্ণকে ডেকেছেন, কুয়াতে পড়ে যাচ্ছেন, হোঁচট লেগে পড়ে গেছেন কুয়াটার নিচু, তো বুঝতে পারেন লাঠি ঢুকে যাচ্ছে, হঠাৎ ডিসব্যালেন্স হয়ে গাইতে গাইতে কীর্তন হতে পড়ে গেছেন। আর যেই চিৎকার করেছেন কৃষ্ণ বলে চিৎকার করেছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে এরকমভাবে হাতটাকে ধরে টেনে বার করে দিয়েছে, টেনে কুয়ার বাইরে বার করে দিয়েছে। সুরদাসজি তাড়াতাড়ি করে ওর হাতটা ধরেছে, সুরদাসজি সুরদাসজিকে বলছে ছেড়ে দাও আমি চলে যাই, তোমাকে পড়ে বলছে না তুমি মেরে কানাইয়া হো, তুমি আমার কৃষ্ণ। বল না না আমি কৃষ্ণ হবো কেন, এই গ্রামের একজন রাখাল বালক, আমি যাচ্ছিলাম তুই পড়ে রয়েছো দেখলাম তাই আমি তুলে দিলাম। বলো না তুই কৃষ্ণ আমার, তুই আমার কৃষ্ণ, আমি ছাড়বো না। যখন বলেছে তখন হাতটাকে এরকমভাবে জোর করে ছাড়িয়ে চলে গেলেন, কে কৃষ্ণ পালালেন। এর দ্বারা কি প্রমাণ হয়, কৃষ্ণ অমনি প্রেজেন্ট, সমস্ত ধুলিকণা বিন্দু বিন্দু সব জায়গায় কৃষ্ণ, যে কোনো এমন কোনো জায়গা অনন্ত ব্রহ্মাণ্ডে নাই যেখানে কৃষ্ণ নাই। যেটা প্রহ্লাদ মহারাজের সঙ্গে আলোচনা হয়, হিরণ্যকশিপু, এই স্তম্ভে তো তোর কৃষ্ণ আছে, তোর কৃষ্ণ এখানে আছে, তুই বলছি সব জায়গায় আছে, বলে হ্যাঁ স্তম্ভে আছে। কস্মাৎ তদৃশ্যতে স্তম্ভে, যদি সর্বত্র থাকে তোর কৃষ্ণ কস্মাৎ তদৃশ্যতে, এই স্তম্ভে কেন দেখা যাচ্ছেন, বলছে স্তম্ভেতেও আছে, স্তম্ভেতে আছে। এক এরকমভাবে মুষ্টি মারলেন স্ফটিক স্তম্ভে, মারা সঙ্গে সঙ্গে স্তম্ভ চুচুর হয়ে পড়ে গেল। সেখান থেকে নৃসিংহদেব বেরোলেন, বেরোলেন না, হা 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 করতে করতে নৃসিংহদেব বেরিয়ে বললেন, সেখানে ভাগবতের প্রমাণ রয়েছে কি বলেছেন, সত্যম বিধাতম নিজ ভৃত্য ভাষিতম, নিজের ভৃত্য নিজের যে সেবক তার কথাটা কত বড় সত্য সেটা প্রমাণ করার জন্য সাক্ষাৎ কৃষ্ণ নৃসিংহরূপে আবির্ভাব হলেন হিরণ্যকশিপুকে উদ্ধার করার জন্য, হলেন কিনা। ইংরেজিতে এটাকে বলে অমনি প্রেজেন্ট। আমি একটা উদাহরণ দিই, অনেক কথা বলতে গেলে অনেক ইচ্ছা করে বিগ এরিয়া নিয়ে আলোচনাটা করব। যেমন একটা জলের পাত্রতে যদি রামরস অর্থাৎ নুন যদি আপনাকে দেয়া হয়, এতটা নুন, সেই নুনটা যদি জলেতে গুলে দেওয়া হয়, গুলতে 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 যদি নুনের আর কোনো অস্তিত্ব নাই, সলিবল ও সলিবিলিটি যতটা সব নিয়ে নিয়েছেন, নুন আর দেখা যাচ্ছে না, নুন দেখা যাচ্ছে না বলে নুন আদৌ নেই এ কথাটা বলবার কোনো অধিকার তোমার নাই, আছে কি, কেন নুন আছে, নুনের অস্তিত্ব হচ্ছে এক বিন্দু জল মুখে দিলেই নুন আছে, বাট ইউ ক্যানট সি দ্যাট সল্ট, এ কিন্তু এই নুনটাকে আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি, জলের ইন্টার মলিকুলার স্পেসের মধ্যে সব ঢুকে গেছে, গেছে না সমস্ত নুন দেখা যাচ্ছে। সেরকম ভগবানকে দেখা যাচ্ছে না বলে মূর্খ মানুষ যদি তর্ক তোলে ভগবান নেই, এটা কী করে হয়,
ভগবান নেই কেবল, ভগবান নেই তোমার ক্ষমতা নেই ভগবানকে পাচ্ছ না। আমি একশোটা উদাহরণ, হাজার উদাহরণ দিয়ে দেবো এক এক করে। যদি এক বছর হরিকথা বলতে বসি তাহলে প্রত্যেক সময় আমি একটা করে প্রমাণ দেবো। আজকেই দু একটা প্রমাণ হয়ে যাক সামনে। হিরণ্যকশিপুর প্রমাণ দিলাম, সুরদাসজি এরকম হাজার হাজার প্রমাণ আমি দিতে থাকবো, কথা মেন কথাটাই বন্ধ হয়ে যাবে। সুরদাসজি এরকম ধরেছেন, যখন হাত ছাড়িয়ে চলে যাচ্ছেন তখন সুরদাসজি কেঁদে কেঁদে বলছেন, হাত ছুরাকে যাতে হো নিবল জানকে মোহে, তুমি হাত আমাকে এরম্বা ছাড়িয়ে চলে যাচ্ছ, আমাকে দুর্বল ভেবে, তুমি আমাকে দুর্বল ভেবে, আমি বৃদ্ধ মানুষ, আমার হাত থেকে ছাড়িয়ে চলে গেলে। কিন্তু হৃদয় শেষ যাব যাওগে তবে সবল জানুমে তোহে, তোকে আমি সবল মনে করব সেদিন যেদিন আমার হৃদয় থেকে তুমি চলে যেতে পারবে। সুরদাসজি গান কেঁদেছিলেন, হাত ছুরাকে যাতে হো নিবল জানকে মোহে, হ্যাঁ হৃদয় সে তব যাওগে তব সবল জানু মে তোহে, যদি হৃদয় থেকে যেতে পারো তোমার সবল বলি। রঘুনন্দনের কথা ধরুন, যে রঘুনন্দনের কথা আলোচনা করতে গিয়ে মহাপ্রভু বলছেন যে রঘুনন্দন বাবা নাকি তুমি বাবা, একে বলছেন ওর নাম কি মুকুন্দ, বলে তুমি বাবা না ও ছেলে, ও ছেলে না তুমি বাবা। তখন মুকুন্দ বলছেন রঘুনন্দন আমার সবাই পিতা, কেন রঘুনন্দন থেকে আমাদের ভক্তি হয়েছে কি করে, বলে আশ্চর্য ব্যাপার এখনো সেই বিগ্রহ ওখানে আছে। কোথায়? কাটোয়াতে। কাটোয়াতে যদি যান সেখানে দেখবেন সেই বিগ্রহ এখনো আছে, নরহরি সরকারের স্ত্রীপাট, ভক্তি রত্নাকর যিনি লিখেছেন নরহরি সরকার ঠাকুর, নরহরি আদি করি চামর ডুলাই যেটা গান কর, সেখানে বাবা ছেলেকে বলে গেছে, বাবা আজকে তুই একটু ভোক্তা দিয়ে দিস, আমি একটু শহরে যাচ্ছি কাজেতে, তুই ভোক্তা দিয়ে দিস। ভোক্তা বাচ্চা ছেলে, এখন পাঁচ বছরের ছেলে কি ভোগ দেবে, মানে মা রান্না করে দিয়েছে, সেই ভোক্তাকে নিয়ে গিয়ে মা রেখে দিয়েছে, আর ওকে বলেছে রঘুনন্দন ভোগ লাগিয়ে দে, বাবা বলে গেছে, বাবা বলে গেছে ও ভোগ লাগিয়ে দিয়ে, ও মন্ত্রতন্ত্র কিছুই জানে, পাঁচ বছরের ছেলে কি জানে, পাঁচ বছর ছেলে গিয়ে মন্দিরের মধ্যে ঢুকে এই বিগ্রহ রয়েছে, গোপাল গোপালকে যে খাও, এই খাওয়া দাওয়া দিয়েছি, খেয়ে নাও জল খাওয়া সব খাও। কিছুক্ষণ বাবা বাবা করে ও দেখেছে মন্দিরটা বন্ধ করে বাইরে এসে আমাকে ঘুরছে, কীর্তন গাই গাইছে, বাবা যা করে ওই সেটা করে, বাইরে ঘুরছে, কিছুক্ষণ পরে আবার হাতে বাবা করে দেখেছে হাতটা দিয়ে ভেতর, আরে খাইনি, সব পরে রয়েছে অন্য জল, কিছু খাইনি, খাও এসা, গোপালকে বলছে খাও, অন্য জল সব পরে রয়েছে খাওনি তুমি, খাও বার বকছে। এমনভাবে আরম্ভ করলো লাস্টে সে কৃষ্ণ আর পারল না, কৃষ্ণ আবির্ভাবে সে অন্ন জল সব সমস্ত রুটি পুটি সব খেয়ে নিল। বাবা এসছে, বাবা জেলেকে বলে এ ভোগ লাগিয়েছিস, হ্যাঁ ভোগ লাগিয়েছি, প্রসাদ প্রসাদ কই, ওরা সব কৃষ্ণ খেয়ে নিয়েছে, কৃষ্ণ খেয়ে নিয়েছে মা গোল লাগি তুই, হ্যাঁ খেয়ে নিয়েছে, মাও বলছে মন্দির থেকে খালি থালা আনলো, বাকি এমনি রয়েছে সব কিছু যেগুলো এক্সট্রা সেগুলো রয়েছে, বললো খেয়ে নিয়েছে, হ্যাঁ খেয়ে নিয়েছে, গোপাল খেয়ে নিল সব, হ্যাঁ কি যে বলে গোপাল খেয়ে নিল, যা গোপাল খেয়ে নিল, বলে হ্যাঁ গোপাল খেয়ে নিল, বল যা তাহলে এই লাড্ডুটা এনেছি লাড্ডুটা খাইয়ায়, তোর গোপাল কেরম খায় দেখি, যা খাইয়া। ও লাড্ডুটা নিয়ে গেছে মন্দিরের ভেতর, গিয়ে গোপালকে লাড্ডু দিয়ে তুলসী দিয়ে খাও, গোপাল খাচ্ছে না, আবার বাইরে এসছে ভেতর ঢুকছে খাচ্ছে না, আরে সকালবেলা খেলে দুপুরবেলা এখন খাচ্ছ না, বাবা তাহলে আমাকে চোর মনে করবে না, খাও শিগগিরি লাঠি নিয়ে এসছে মারবো খাও। গোপাল আর খেতে আরম্ভ করলে হাত দেখ, যেই খেতে আরম্ভ করেছেন ওই বাবা পর্দাটাকে হাঁটিয়ে দেখতে গেছে, খাই কেরম দেখি ওই আর্ধেক লাড্ডু রয়ে গেছে আর খাননি, প্রত্যক্ষ প্রমাণ এগুলো বেশি দিন আগেকার কথা নয় কিছুদিন আগে। কালকে আমি এই কথা বলতে আরও অনেক কথা আলোচনা করতাম যে এই যে অপ্রাকৃত শব্দজগৎ এ সম্বন্ধে আরও অনেক আলোচনার, জড়জগতের উদাহরণ দিয়ে অবাক হয়ে যাবে জড়জগতের, কালকের কথা এগুলো সব টপিক্স অবাক্যান্ড, আমি এখানেই উদাহরণ দিয়ে দেবো। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছেন একটা মিউজিক চালাচ্ছে বিভৎস মিউজিক, একটা প্রাণী প্রচণ্ড হিংস্র হয়ে গেল, হিংস্র প্রাণীটা খাঁচার ভেতর রয়েছে, এমন মিউজিক চালিয়ে যেখানে হিংস্র হয়ে গেল, খাঁচাটাকে ফিরে বের করতে চাইছে এত উত্তেজিত হয়ে গেছে, আবার সঙ্গে সঙ্গে মিউজিকটাকে চেঞ্জ হয়েছে। সায়েন্টিস্টরা ফ্রান্সের বিমল কৃষ্ণ, সে পরমপূজা শ্রীধর গোস্বামী আশ্রিত, সে সাউন্ডের উপর রিসার্চ করছিল, আমাকে লাস্ট গুরু মহারাজ যখন
চলে যাবেন জগৎ থেকে, তখন যে লীলা করছিলেন বেলভিউ নার্সিংহোমে, ওই আমার সঙ্গে ওর শেষ দেখা হয়েছিল। ওখানে বললো সাউন্ডের উপর মহারাজের সাথে আমি কীরকম রিসার্চ করো সব আমাকে বলছিল, বলে আবার একটা মিউজিক চালালো, ওই জীবাত্মা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ল, ঘুমের মতো চলে আসছে। তাহলে এইভাবে প্রচণ্ড রিসার্চ হয় বিদেশে। শুধু তাই নয়, আমাদের দেশের ইতিহাসও এসব আছে, আপনারা শুনেছেন আকবর বাদশাহ সময়তে তানসেন বলে একজন ছিলেন গাওয়াইয়া, সে তানসেনের সঙ্গে আরেকজনের কম্পিটিশন হয়েছিল। তানসেন গান গেয়েছিলেন, গান গেয়ে পাথরকে গলিয়ে দিয়েছিলেন, গাছের মধ্যে শুকনো পাতা বসন্ত বাহার, এই যে বসন্ত বসন্ত রাগ গেয়ে ওর মধ্যে শুকনো গাছ মরা ডালের মধ্যে ফুল ফুল পাতা এনে দিয়েছিলেন। এগুলো ইতিহাসে আছে, এগুলো আমার বলার দরকার নেই, এগুলো অনেকেই জানেন। তাহলে শব্দের কি গুরুত্ব? তাহলে অপ্রাকৃত জগতের আজকে যে আলোচনা করতে বসেছি, যেটাকে আমি এতক্ষণ ভক্তি ভক্তি বলে ব্যাখ্যা করলাম, সেই ভক্তিটা কি করে হয় সে সম্বন্ধে আলোচনা করব কালকে। কিন্তু গুরুচরণ আশ্রয় না করা পর্যন্ত বাস্তব ভক্তি হয় না। আবার গুরুচরণে আশ্রয় করার পর যদি বাস্তব আশ্রয় বলে ব্যাপারটা না হয়, অর্থাৎ যদি শরণাগতিতে ভেজাল থাকে, তাহলেও হয় না। যারা ভক্তি করবার জন্য এসছেন, গুরুচরণে সর্বস্ব গুরুচরণে সর্বস্ব নিবেদন করতে পারেন নাই, সাবমিশন নাই, তাদের কিন্তু বাস্তবিক ভগবত প্রাপ্তি হবে না, ভক্তি বাস্তবিক শুরু হবে না। এই কথা আমার নয়, এই কথা যদি আমি উচ্চারণ করি আপনাদের কাছে একটি রিভলিউশন মনে হবে, কিন্তু এটা প্রভুপাদ প্রমাণ করেছে। বলছে তাদের স্বীকৃতি হতে পারে, যদি গুরুচরণে আশ্রয়ের সময় আপনাদের মধ্যে কেউ বাস্তবিক সাবমিশন শরণাগতি না হয়ে থাকেন, তাহলে যে মন্ত্রের উপদেশ করেছেন, যে কিছু আপনি জপতপ করছেন, তার দ্বারা কিন্তু বাস্তবিক বাকি আপনার সেবার রাজ্যে প্রবেশ অধিকার হবে না, কিছু স্বীকৃতি সঞ্চয় হবে, সেবার অধিকার লাভ করবে না। বোঝা গেল কি বল? সেবা অধিকার লাভ করতে বিজ্ঞান ভিত্তিকভাবে সব ইন্টার রিলেটেড সমস্ত হওয়া দরকার। যার টোটাল সাবমিশন হয়েছে গুরুচরণে, সে গুরুচরণের সম্পূর্ণ শক্তি তার মধ্যে আসবে, সেই শক্তি বলে সেই জড়জগতের সমস্ত বাধা বিঘ্ন অনর্থ কাটিয়ে চিন্ময় অবস্থায় উন্নীত হবে। আর আমি কালকেও বলেছি, চিন্ময় অবস্থায় উন্নীত না হলে চিন্ময় জগতের ভগবানের সেবা সম্ভব নয়, চিন্ময় অবস্থায় না উন্নীত হলে চিন্ময় জগতের সেবা সম্ভব নয়। উদাহরণ দিয়ে একটা, যদি দেখা যায় এখানে অনেকের এই কথাতে অনেক আপত্তি থাকতে পারে, মহারাজ আমি দেখছি ওই ব্যক্তি গত পাঁচ সাত বছর ধরে দশ বছর ধরে আমাদের মন্দিরে আসছেন, মন্দিরে বিগ্রহ দর্শন করেন, আরতি করেন, কিছু ডোনেশনও দেন ওখানে সব কিছু, আর আপনি বলছেন ওর ভক্তি নাই, কি ব্যাপারটা কি? মন্দিরে ডোনেশনও কিছু দেয়, আবার পরিক্রমা একটুখানি দর্শন করে, সাধুদের সঙ্গে কথাবার্তা কোনো কোনো সময় ছিটে ফোটা একটু কথাও, কিন্তু বাস্তবিক পক্ষে সে কেন এখনও পর্যন্ত গুরুচরণ আশ্রয় করে নাই। এখন আমাকে যদি কেউ বলতে বলে, মহারাজ এই ব্যক্তির হোয়াট ইজ দ্য স্ট্যাটাস, এই অবস্থা, এই ব্যক্তির পজিশনটা কি ভক্তিরাজ্যের, আমি বললো আদৌ ভক্তিরাজ্যের কোনো বিষয় ও শুরু হয় নাই। কেন? ও যে দশ বছর ধরে আসছে মন্দির, এটা ভক্তি নয়? বললো না, বিশ্বনাথ চক্রবর্তীবাদী সব গুপ্ত রহস্য উন্মোচন করেছেন। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলেছেন, কোনো ব্যক্তি যদি মন্দিরে যাতায়াত করেন, আসেন, সাধুসঙ্গের অভিনয় করেন, সব কিছু করেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না গুরুচরণ আশ্রয়ের প্রয়োজনীয়তা অনুভব করছেন, ততক্ষণ পর্যন্ত তার বাস্তবিক ভক্তি হবে বা হয়েছে বলে মনে হয় না। আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ অথ ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সাত নিষ্ঠা রুচিস্তত অথাশক্তি অথ ভাব ইত্যাদি সব কথা আছে। এইগুলো সব ইন্টার রিলেটেড, একটার পক্ষে একটা স্টেপ, স্টেপ বাই স্টেপ, কখনো স্টেপ ব্রেক করে কেউ উঠতে পারবে না। এই যে স্টেজ আছে, এইগুলোকে ব্রেক করে কেউ গেছে, এগুলো গেঁজাখুরি কথা। প্রভুপাদ বললেন গুলিখোরের কথা, এপারে দাঁড়িয়ে গুলিখোর আগুন ধর, আয় আগুন কোথায় রে, বলো ওই তো আগুন, দেখ না, বলছি খালের একটা নদ, ছোট নদী খাল আছে নদী মতো, ওর ওপারে একজন আগুন জেলে কিছু একটা করছে, তা গুলিখোর দুই গুলিখোর, দুই গুলিখোর একগ্রহ, এ আগুন কই, বলো ওই তো আগুন ধরা, ওই গুলিটাকে এরকম ধরে আগুনে, ওপারে আগুন রয়েছে, এপারে ওই এর আগুন রয়েছে, কই দে ধরছে না তো, এরকম ব্যাপার।
গুলিখোর। তা আমরা ভজনরা যে এসছি অনেকেই ভক্তি ভক্তি বলে সব কথাবার্তা বলেন, কিন্তু যদি বাস্তবিক পক্ষে সনাতন গোসাইয়ের বা স্বরূপ গোসাইয়ের কোষ্ঠীপাথরে যদি আমাদের চরিত্র এবং স্বভাব এবং আচরণটাকে স্বরূপ গোসাইয়ের কোষ্ঠীপাথরে বিচারের কোষ্ঠীপাথরে যদি ঘষা হয়, যেমন সোনাটাকে সোনা খাঁটি সোনা কিনা কোষ্ঠীপাথরে ঘষলে বোঝা যায় সোনারই, বলে দেবে এ ঘষে এটা এত ক্যারেট সোনা আছে, বলে দেবে না। সেরকম স্বরূপ গোসাইয়ের কোষ্ঠীপাথরে যখন আপনাদের জীবন চরিত্র স্বভাব আচার আচরণটাকে যদি ঘষা হয় তখনই প্রকাশ হয়ে যাবে এটা বাস্তবিক ভক্তি কি নাটক। অনেকেরই সহজে আগনের ধারণা ভক্তি মানে হচ্ছে একটু নাটক, এটা চোখ বুঝিয়ে কিছু ঢং করা, কিন্তু তা নয়। ভক্তি প্র্যাকটিক্যাল, ভক্তি এমন একটা বাস্তব জিনিস যেটাকে আপনি বোকার মতো এইসব কথা বলতে পারেন, কারণ ভোগবাদের সমস্ত ডুবে রয়েছে জগৎ। আবার সেই একটা নতুন কথা ছিল, ভোগবাদ কাকে বলে? আমরা তো বিভিন্ন বাদ শুনেছি, বাদ মানে বিবাদ, বাদ যেখানে শব্দ থাকবে সেখানে বিবাদ থাকবে। কাজে আমার আপত্তি নেই, আমি যদিও ভোগবাদ বললাম কিন্তু সিদ্ধান্তের সবাই কিন্তু সিদ্ধান্তই বলবো, সেখানে বাদ আপনারা উচ্চারণ করতে পারেন, আমার কিছু যায় আসে না। সমস্ত জগৎ ভোগবাদে ডুবে রয়েছে, এটা প্রত্যেকের জীবনে অনুসন্ধান করে দেখুন। আমার জীবনের যা কিছু আছে টোটালি আমি ভগবানের চরণে বিষ্ণু তত্ত্ব ভগবানের চরণে দিতে রাজি হয়েছি কিনা, যদি না রাজি হই তাহলে আমার জীবনযাত্রার কোনো অধিকার নাই। জীবনযাত্রার অধিকার আছে? উপনিষদ বলছি জীবনযাত্রার অধিকার নাই, কীরকম কথা বলে? যে ব্যক্তি বিষ্ণু ভক্তি করে না তার জীবনযাত্রায় কোনো অধিকারই নাই, সেগুলোকে মানুষ বলেই মনে হবে না, মনে করা হবে না, শাস্ত্র বলেছে, আমি বলি না। তাদেরকে মানুষের মতো দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, আপনারা নিজেই এটা ভক্তভোগী। যত জড়জগতের লোক আছে সমস্ত পাগলামো করছেন, সমস্ত এত তার ফ্যানাটিক অবস্থা, সেই অবস্থাটাকে কন্ট্রোল করা যায়। পলিটিক্যাল মহলে বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন, আপনাদের নিজেদের সমাজ জীবনে বলুন, গৃহজীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, কোনো জায়গায় কার পাগলামি বন্ধ হবে না, যে যা পাচ্ছে করছে। আমরা ইতিহাসে শুনেছিলাম মোহাম্মদ বিন তুগলকের নাম, হঠাৎ চলে রাজধানী থেকে ওখানে নিয়ে যাব, নিয়ে গেল রাজধানী থেকে ওখানে নিয়ে যাব, রাজধানী থেকে ওখানে নিয়ে গেলে কত কষ্ট কি করতে হবে দেখো, বলো সব জানি না, রাজধানী ওখানে নিয়ে যাব। এখন এরকম কত মোহাম্মদ বিন তুগলক আবির্ভাব হয়েছে তার কোনো ঠিক নেই, কখন কি মাথায় এলো করে দিল। এতে যে সমাজের সবার যে অনিষ্ট হচ্ছে, সমাজের সবাই যে মরে যাবে, তাদের যে অবস্থা অত্যন্ত দুস্থ অবস্থা, সেটা চিন্তা নেই, আমার গদিটা ঠিক থাকলেই হল, আমার দেখার দরকার নেই, তোমার কি হচ্ছে না হচ্ছে, এরকম অবস্থাটা উচিত নয়। সমস্ত জগতের সমাধান কি করে হয় আমি লাস্টের দিনে আলোচনা করব। তাহলে অদক্ষ যবধু এবং অক্ষজ বস্তু, সমস্ত জগতের ব্যক্তি তারা অদক্ষজ বস্তুর ধারণা যারা জানে না তারা প্রত্যেকেই ভোগবাদে নুনাধিক নিমজ্জিত রয়েছে। ভোগবাদ কাকে বলে? প্রভুপাদ এইসব কথা আলোচনা করতে বলে গিয়ে বলতেন যে ভক্তি ভোগ্য, এই যে ভোগবাদ, এখানে দ্রষ্টা দর্শন এবং দৃশ্য এই যে বিষয়গুলো আছে, আমি একটা উদাহরণ দিলে আপনারা ভক্তির একটা ফাইন ক্যালকুলেশন আপনারা আবিষ্কার করতে পারবেন। এক ব্যক্তি অত্যন্ত ভোরবেলাতে যখন আরতি হচ্ছিল চৈতন্য মঠে, যখন চৈতন্য মঠ সবে হয়েছে তখনকার একদিনের কথা, চৈতন্য মঠে আরতি হচ্ছে, চৈতন্য মঠের পূর্বের যে নাট্যমন্দির আপনারা দেখেননি, দেখেছেন পূর্বের নাট্যমন্দির ছোট ছিল এরকম, তার নাট্যমন্দিরে একজন দাঁড়ালে এই যে মন্দিরে সবাই সব দিক থেকে সেই বিগ্রহকে সহসা পরিষ্কারভাবে অতটা দর্শন করতে পারবেন না, কেন গেটের অ্যাপারচার ছোট ছিল। সেখানে আরতি হওয়ার পর একজন ভক্তই বলবো কেন প্রভুপাদের কাছে আসেন, সে হঠাৎ একটা প্রশ্ন তুলল, প্রভুপাদ এই চৈতন্য মঠের এই যে মন্দির নাট্যমন্দিরের যে গেটটা আছে যেখান দিয়ে আমরা বিগ্রহকে দর্শন করি, এর অ্যাপারচার অত্যন্ত ছোট, আমরা বিগ্রহকে ভালো করে দর্শন করতে পারি না, এই কথাটা খালি বলেছেন। বলার সঙ্গে সঙ্গে প্রভুপাদ ওখানে দাঁড়িয়ে একটা হরিকথা বলে দিলেন, বললেন দেখুন আমরা বদ্ধ অবস্থায় কখনোই এই বিগ্রহকে দর্শন করতে পারবো না, ভগবানকে দর্শন করতে পারবো না,
আমরা বদ্ধ অবস্থায় আমরা এই সচ্চিদানন্দ বিগ্রহকে দর্শন করে নেব এটা হয় না, বরঞ্চ আমাদেরকে এমন কিছু ক্রিয়াকর্ম করতে হবে যার দ্বারা কৃষ্ণ ইন্টারেস্টেড হন, আমাদের প্রতি আসক্তি হয়, কৃষ্ণের ভালো লাগে, কৃষ্ণ যেন আমাদেরকে দর্শন করতে চান। আমরা বিজ্ঞের সামনে দাঁড়িয়ে থাকা মানে হলো কৃষ্ণের কাছে হাজিরা দিলাম, কৃষ্ণ আমাদের অন্তঃকরণটাকে বুঝে এবার বুঝবেন সে আমার কাছে এসছে, কৃষ্ণ দেখবেন আমাদেরকে। এই বিগ্রহ রয়েছে, এর কোনো চোখ নাই, কান নাই, নাক নাই, মাথা নাই, এ একটা পুতুল দাঁড়িয়ে রয়েছে, এটাকে বলে পাশবিক বুদ্ধি। বোঝা গেল? আমি মায়াবাদ সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে এই কথাগুলোকে ক্লিয়ার করব যে একটাও কথা যে নাটক নয়, বাস্তব কথা। এখানে এই যে সচ্চিদানন্দ বিগ্রহ দাঁড়িয়ে রয়েছেন, যদি এখানে মাধবেন্দু পরিবারের মতো কোনো ভক্ত থাকেন সঙ্গে সঙ্গে তার সঙ্গে কথা বলতে আরম্ভ করবেন, আপনাদের সঙ্গে কথা বলবেন না। জড় ব্যক্তি সঙ্গে চিন্ময় ব্যক্তি, চিন্ময় অবস্থায় যারা চিন্ময় অবস্থার ভগবান কখনো ভাব বিনিময় করবেন না। এই জন্য বৃন্দাবনের স্থাবর জঙ্গম যা রয়েছে বদ্ধজীবের সঙ্গে ভাব বিনিময় করে না, করে কি করবে না। চিন্ময় জগতের সঙ্গে ভাব বিনিময় করতে হলে তোমাকেও চিন্ময় অবস্থায় উন্নীত হতে হবে, অর্থাৎ ভক্তি লাভ করতে হবে। ভক্তি কাকে বলে? বাস্তব ভক্তি। তাহলে দেখা যায় আমি যদি বিগ্রহকে দর্শন করে নেব, এটা করতে আমি বিগ্রহকে দর্শন করে নেব, এই যে বিচারটা এটাকে বলে ভোগবাদ। বোঝা গেল আমি কি বললাম? এই যে আজকে আমাদের প্রসাদ হয়েছে, প্রসাদের মধ্যে এই প্রসাদের মধ্যে পরমান্ন নেই, ব্যাপারটা কি এসব নেই, ভালো মন্দ নেই, এই যে বিচারটা এটাও ভোগবাদ। যোগপীঠ মন্দির যখন প্রতিষ্ঠা হলো তার কিছুদিনের মধ্যে একজন কলকাতার বিশাল নামকরা ব্যক্তি তাকে নিমন্ত্রণ করা হয়েছিল, সেই যখন এসে প্রসাদ পেলেন বলে এই প্রসাদ, এর জন্য এত দূর এলাম, ও ভেবেছিল প্রসাদ মানে হচ্ছে গান্ডে পিণ্ডে খাও ভালো মন্দ, ও এটা ভেবেছে, কেন ওর দোষ নেই, ওই বৈষ্ণব চরণে আসেনি, সাধুসঙ্গ করে নাই। বৈষ্ণবরা যদি বাজরা রুটি হয়, বাজরা বোঝেন, বাজরা রুটি হয় ব্রজধন, বাজরা রুটি হয় ওটা যদি ভগবানকে দেয় ওটাই প্রসাদ মাথায় নিয়ে গ্রহণ করে। কেন এখানে ভোগবাদ নাই? যারা ভোগবাদে অবস্থিত, আর একটা উদাহরণ দিই, চৈতন্য মঠেতে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে, বহুদিন পূর্বে, বহুদিন পূর্বের কথা বলছি, আজ থেকে 15-16 আর 17 বছর 18 বছর আগের কথা মনে নাই ঠিক। একদিন আমি প্রভুপাদের সমাধি মন্দিরে ভগবানের কৃপাতে এইসব জায়গায় হরিকথার আলোচনার সুযোগ হয়েছিল, প্রভুপাদের অবিদ্ধারণ নাট্য মন্দিরে দীর্ঘদিন প্রভুপাদের, এটা আমার সৌভাগ্য বলতে পারেন, আমি জানি না এই সৌভাগ্য কি করে আমার হলো। প্রভুপাদের সামনে একদিন ওখানে বসে রয়েছি আনমনা হয়ে, চিন্তা করছি অনেক জিনিস, নাম করছিলাম বোধহয় না, অন্য চিন্তা করছিলাম, হঠাৎ দেখি যারা কিছু ট্যুরিস্ট মানে ওই বেড়াতে এসছে কোলকাতা থেকে এদিক ওদিক থেকে আসে গ্রামগঞ্জ থেকে ট্যুরিস্ট বাস নিয়ে, সে এসে চৈতন্য মঠকে দর্শন করছে, চৈতন্য মঠকে দর্শন করতে সব দেখছে। প্রথমেই তাদের নজর গেল ওই যে শ্যামকুণ্ড রাধাকুণ্ডে বড় বড় মাছ রয়েছে ওই দিকে, আমি ওখানে বসে রয়েছি, বসে ওখানে ওরা ঢাকা হয়তো ঢাকার লোক হতে পারে, বাঙাল, বাঙাল ভাষায় কথা বলছে, দেখ দেখ এহেনে কেতে বড় বড় মাছ রয়েছে, এটা কাইটে খাইলে কেমন হয়। আমি আরে মহামুশকিল তো, এখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড এখানে এত অপূর্ব জায়গা, মাছগুলো খেলছে ভগবানের, কি সুন্দর দৃশ্য এখানে, আর এইটাকে ওই ভোগ্য বুদ্ধিতে দর্শন করছে। বোঝা গেল আমার কথা? ভোগবাদের কথাটাকে বলতে গেলে আমি তত্ত্ব বললে আপনারা বুঝবেন না, আমি অল্প অল্প একটা করে উদাহরণ দিলে আপনাদের বোঝা যান। ভোগবাদ যে কত সূক্ষ্মরূপে আমাদের হৃদয়তে থাকতে পারে, বাজ্যদৃষ্টিতে মনে হয় আমার ভোগবাদ নাই, আমি অক্ত, কিন্তু এই ভোগবাদ অত ফাইন রূপ ধারণ করে, সূক্ষ্মরূপ ধারণ করে আমার হৃদয়তে বিরাজমান থাকতে পারে, এটা কল্পনার অতীত। ভোগবাদ আমার হৃদয়তে এত সূক্ষ্মরূপে বিরাজমান থাকতে পারে, জগতের লোক সবাই আমাকে এরকম বড় বড় মোটামোটা মালা পরাচ্ছে, পা ধোয়াচ্ছে, অথচ দেখা গেল আমার হৃদয়তে গুপ্ত রূপে ভোগবাদ উপস্থিত রয়েছে। এইসব বিচার, এত সূক্ষ্ম বিচার, আমি আপনাদেরকে যে বলতে গেলে আমাকে একটা পাগল মনে করবেন আপনারা, আপনারা এসব কথা বুঝতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন। গুরু বৈষ্ণবের কাছে অভিগমন, গুরু বৈষ্ণবের সেবা করা আর তাদেরকে দিয়ে নিজের কিছু স্বার্থকে উদ্ধার করা, দুটো এক নয়, দুটো এক নয়। গুরু বৈষ্ণবের কাছে অনেকেই আসেন,
কিন্তু তাদেরকে দিয়ে নিজের কিছু স্বার্থকে উদ্ধার করার যে প্রবৃত্তি, এটাও এক ধরনের ভোগবাদ। এই ভোগবাদ কত রকম ভাবে থাকতে পারে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এক কথায় বলে দিয়েছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করে গাধা। কিসের গাধা? এটা কি গালাগাল দিলেন? গাধার গাধার প্রবৃত্তি হলো ভার বহন করা। গাধা প্রবৃত্তি হলো ভার বহন করা। ভার বহন ছাড়া গাধার ভাল লাগে না, ঘাড়ার ভার বহন ছাড়া ভাল লাগে না, এটা নিয়ম। কি করবে গাধার? এইটি স্বভাব। গাধা কি করলো? গাধার স্বভাব এইটা। একদিন একটি একটি মালিক গাধার পিঠে পিঠে রোজই নুন নিয়ে আসে, বোঝা, নুনের বোঝা। গাধাটা কি করে বদমাইশি করে জলেতে যায়, গিয়ে জলে ওই এখন ঝাপাঝাপি করে, অনেক নুন গলে যায়, গিয়ে তারপর সে গাধাটা হালকা হলে পরে আসে অনেক ভারী গাধ। তখন ওই মালিকটা বলল, দাঁড়া বাঁদর, তোর ব্যবস্থা আমি করছি। করে কি করলেন? ওকে কি করেছেন, কিছু ওই কটন বেশি করে ও কাপড় কটনের সব কিছু ওকে ভরে দিয়েছে। দিয়ে ওর স্বভাব বলে, আজকে তোর অবস্থা দেখা যাবে। গিয়ে কী করেছে, জলের মধ্যে ঝাপাঝাপি করেছে, করতে কটনের মধ্যে জল চলে গেছে কাপড়ে, গিয়ে দ্বিগুণ কেন, দশ গুণ ভারী হয়ে গেছে। ও এখন চলতে পারছে না, আর তাকে পেটাচ্ছে, বলে যা সংসারিক জীবী এরকম। বাস্তবিক আপনারা বিচার করে দেখুন, আপনাদের জন্ম থেকে কিন্তু সংসার ছিল না, ছিল কাও? কোনো ব্যক্তির যে জন্মগ্রহণ করেছে শিশু, তার পূর্ব সংস্কার অনুযায়ী তাকে যে চালিত করেছে সংসারের দিকে, তাকে চালিত করেছে সংসারের দিকে, বাস্তবিক পক্ষে কোনো জীবাত্মার স্বরূপেতে সংসার বলে কোনো বস্তু নাই, বুঝা গেল? একমাত্র ভক্তিই আছে। এই কথাটাই আমি আজকে পরিস্ফুট করার জন্য এসব কথা বলছি। অদক্ষ যে বস্তুর ডেফিনেশনটা আমি দেয়া হলো না, সেটা জীবগোস্বামী পাদ যেটা বলেছেন সেটাই আমি বলে ছাড়ি। অক্ষ যে বস্তু বলেছেন, জগতের যে বস্তুগুলো ক্ষয়শীল বস্তু, যার ত্রৈকালিক অস্তিত্ব নয়, এটাকে আমি কি বলেছিলাম? অক্ষয় বস্তু। অদক্ষয় বস্তু যেটা কি, যেটা ত্রৈকালিক কোনো কোনো কালেতেই কার কোনো বিনাশ নাই, সর্বদাই এক অবস্থায় স্বমহিমায় বিরাজমান রয়েছেন, তাকে বলা হয় সদ্বস্তু। সেটাকে তদ্বস্তু বলা হয়, সেটি হচ্ছে একমাত্র অদক্ষয় বস্তু। জীবগোস্বামী বা সুন্দর ব্যাখ্যা করেছেন, যারা ব্যাকরণ আদি পড়েছেন সংস্কৃত তারা জানেন। জীবগোস্বামী বা এক কথায় বলছেন, অধকৃত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয়জ জ্ঞানম যেন ইতি অধক্ষজ। অধকৃত যে তত্ত্বটা আমার অক্ষজ জগতের যে জ্ঞান গম্যী যেসব বিষয়গুলো আছে, এগুলোকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে আমার যে বিচার ক্ষমতা, যা কিছু আমার বিদ্যা, যা কিছু আমার অর্থনৈতিক ক্ষমতা, যা কিছু আছে, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, হ্যাঁ, এডুকেশনাল পাওয়ার, যা কিছু আছে, সমস্ত এই ক্ষমতাগুলোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে যে তত্ত্বটা সরাট ভূমিকায় রয়েছেন, স্বমহিমায় চিরকাল বিরাজমান রয়েছে, তোমার কাছে ধরা দিল না, সেটাকে বলা হয় অধকৃত। বোঝা গেল কি বলে? যারা একটু সংস্কৃত পড়েছেন তারা জানবেন, অধকৃত অক্ষজ জ্ঞান, অর্থাৎ তোমার জড়জগতের পাণ্ডিত্য জ্ঞান সব কিছুকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে যে সরাট বস্তুটা সরাট অবস্থায় স্বমহিমায় বিরাজমান রয়েছে, সেটাকে বলা অধক্ষজ বস্তু। অধকৃত অক্ষজ জ্ঞান, অক্ষজ জ্ঞান তথা ইন্দ্রিয়জ জ্ঞান, ইন্দ্রিয়জ আমার ইন্দ্রিয়ের দ্বারা যে মেপে নেওয়া জ্ঞান, এই জ্ঞানটা যথেষ্ট নয়, এটাকে ফেলে দিয়ে যিনি নিজ মহিমায় বিরাজমান। যেমন মুকুন্দের বাবার কথা বললাম, মুকুন্দের বাবা ভেবেছিল এই চোখ দিয়ে আমি কৃষ্ণকে দেখে নিয়ে কৃষ্ণ খাচ্ছে, কিন্তু এই বাচ্চাটা কিন্তু তার সরল বিশ্বাসে কৃষ্ণকে কিনে নিয়েছে। ধ্রুব মহারাজ কেন ভগবানকে পেলেন? ধ্রুব মহারাজের মধ্যে তো অন্নবিলাস ছিল, ছিল না? ধ্রুব মহারাজের মধ্যে অন্নবিলাস ছিল, কি করে সে কৃষ্ণকে পেল? এইসব প্রশ্নের জবাব দিতে গেলে আমাকে ঘন্টার পর ঘন্টা আপনাদের সামনে কথা, দিনের পর দিন আমি কিঞ্চিৎ স্পর্শ করে যাব। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। এই শ্লোকটার ব্যাখ্যা করতে গেলে আমার প্রচুর দিন লাগবে, আমি অল্পের বা স্কেচ লাইন বলবো, আমি অল্পের বা স্কেচ লাইন বলবো আপনাদেরকে, আপনারা বুঝবার চেষ্টা করুন। অতি বিজ্ঞান ভিত্তিকভাবে আমি কথাটা আলোচনা করার চেষ্টা করব, তাহলে ভক্তি কাকে বলে, বাস্তব ভক্তি আপনারা বুঝতে পারবেন। এ প্রসঙ্গে আমার বলা উচিত,
ভক্তির যে তরতম একটা স্লাইট কনসেপশন দিয়ে দিই। ভক্তি ব্যাপারটাকে ব্যাখ্যা করতে গেলে এত ব্যাপক, এটা বছরের পর বছর আমাকে এই ব্যাপার উপর একটার পর একটা উদাহরণ দিয়ে বলতে হয়। সনাতন গোস্বামী পাদ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভক্তি কথাটার মানে, তো আমরা এই একটা ডেফিনেশনে বুঝলাম, কিন্তু এই ভক্তির যে কত কত বিভাগ আছে সেটা বলতে গেলে মাথা চুল উঠে যাবে। ভক্তি তো এক কথা বলে দিলাম, ভক্তিদের ন্যাচারাল মানুষ, ঠিক আছে, ভালো কথা। ভক্তি মানে হচ্ছে অ্যাকশন, কিছু করা। ভক্তিকতার আরও যদি ক্লিয়ার ব্যাখ্যা চাই, তাহলে ভগবান এবং ভগবান সংক্রান্ত বিষয়ের সর্ব ইন্দ্রিয়ের দ্বারা কিছু করবার যে চেষ্টা, ভগবান ভগবত ভক্ত আদি যা কিছু, ভগবত সংক্রান্ত ভগবানের ধাম নাম পরিকার বৈশিষ্ট্য যা কিছু আছে, তার জন্য সর্ব ইন্দ্রিয়ে সর্বান্তকরণে ভগবানের জন্য, ভগবানের বা ভগবান সংক্রান্ত যা কিছু তার জন্য কিছু করবার যে প্রয়াস, তার নাম হল ভক্তি। বুঝে গেল? যিনি সর্বদা ভগবানের জন্য কিছু করবার জন্য ব্যস্ত রয়েছেন তিনি হল ভক্ত। তার জীবনের এমন কোনো মুহূর্ত নাই যে সময়তে তিনি সেবা ভাবনা ছাড়া বসে রয়েছেন। সবসময় তার হৃদয়ের বৃত্তি রয়েছে ভগবান ভগবানের ধাম নাম পরিকার বৈশিষ্ট্য যা কিছু আছে সব ভগবত তত্ত্ব, একটা সমস্ত তত্ত্বটা কিন্তু অদ্বৈত জ্ঞান তত্ত্ব। এই অদ্বৈত জ্ঞান তত্ত্বের মধ্যে যে চিরকালিক একটা আনন্দময় একটা বৈশিষ্ট্য বিরাজমান রয়েছে, এটা মায়াবাদী ব্যক্তি বুঝতে পারে না। যদি আমি বললাম অদ্বৈত জ্ঞান তত্ত্ব, অদ্বৈত মানে নদ্বয় একটা তত্ত্ব, কিন্তু এই অদ্বৈত জ্ঞান তত্ত্ব বলার সঙ্গে সঙ্গে ভক্তি জগতের বিচার হলো এই অদ্বৈত জ্ঞান তত্ত্ব আমি বললাম ঠিকই, কিন্তু এই অদ্বৈত জ্ঞান তত্ত্বের মধ্যেতে ভগবানের যে লীলা পরিকর বৈশিষ্ট্য, ভগবানের যে বিশিষ্টতা স্পেশালিটি, এর মধ্যে লীলাগত ধামগত সৌন্দর্যগত সমস্ত কিছু বৈশিষ্ট্যের মধ্যে লুকিয়ে রয়েছে। যদিও তত্ত্বটা অদ্বৈত জ্ঞান তত্ত্ব, তত্ত্বটা এক বই দুই নয়, কিন্তু অদ্বৈত জ্ঞান তত্ত্ব হলেও, তত্ত্বটা এক হলেও তার মধ্যে যে বিশেষ স্পেশালিটি রয়েছে অত্যন্ত, এটা বুঝতে গেলে ভক্তিরাজ্যের বড় বড় মহাজনের কাছে আপনাদেরকে দীক্ষিত হতে হবে, তাহলে বুঝতে পারবেন না, তাহলে মায়াবাদ স্পর্শ করবে। তাহলে আমি আলোচনা প্রসঙ্গে এই কথা বলতে চাই, অল্প কথাই যদি বলতে চাই, তাহলে বলবো দেখুন ভক্তি ভক্তি সবাই বলছে, তা ভক্তির ডেফিনেশন যদি বলা হয় তাহলে এক কথা বলতে হয়, যিনি সর্বক্ষণ সর্বসময় সর্বক্ষণ সর্ব ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের রুচিময় কিছু সেবা আনুকূল্য বিধানের চেষ্টা করছেন, তার বৃত্তিটাকে বলা হয় ভক্তিবৃত্তি। ভক্তিটা তো অ্যাকশন, ভক্তিটা নাটক নয়, ভক্তি হচ্ছে অভিনয়, সম্বন্ধের পরে অ্যাকশন শুরু হয়। ভক্তি যে অ্যাকশন, ভক্তি নাটক নয়, ভক্তি মানে কিছু করব, অ্যাকশন, এটা ভক্তি। তাহলে এই ভক্তিটা জগতে আমাদের যে পুরাণ আছে, ভাগবত আছে, যত পুরাণ আছে সমস্ত জায়গায় আলোচনা করলে অসংখ্য এরকম প্রমাণ পাবেন সমস্ত ভক্তের কথা, তাদের সবার ভক্তি একরকম নয়। আমি যদি খালি মহাভারতের একটা দুটো উদাহরণ দিই তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। যেমন কুন্তিদেবীর ভক্তি, কুন্তি কুন্তি শিক্ষা বেরিয়েছে, কন্তটা পড়তে পারেন। তাহলে কুন্তিদেবীর ভক্তিটা, কুন্তিদেবীর ভক্তির সঙ্গে এবার যুধিষ্ঠির মহারাজের ভক্তি এক নয়, কুন্তিদেবীর ভক্তির সঙ্গে দ্রৌপদীর ভক্তি এক নয়, দ্রৌপদীর ভক্তির সঙ্গে কখনো উত্তরার ভক্তি এক নয়, পরীক্ষিত মহারাজের ভক্তি এক নয়। দেখতে মনে হচ্ছে ভক্তি বললাম, কিন্তু ভক্তি বাস্তবিক ভক্তি কিন্তু তাদের সবার, যাদের নাম আমি উল্লেখ করছি তাদের সবার মধ্যে কিন্তু বাস্তবিক ভক্তি রয়েছে, বাট স্টিল হ্যাভ সাম ডাইভার্সিটি, বৈচিত্র্যতা রয়েছে, এক নয়। হনুমানজি মহারাজ, তার যে রাম সেই পরতত্ত্বের বিষয়ে যে ভক্তিবৃত্তি, হনুমানজির সেই ভক্তিবৃত্তির সময় পঞ্চপাণ্ডবদের ভক্তিবৃত্তি সমান হবে না। বোঝা গেল? ফলো মাই পয়েন্ট। পঞ্চপাণ্ডবদের যে ভক্তি, তার সঙ্গে যারা যদুকুলে যারা রয়েছেন তাদের ভক্তি সমান হতে পারে না। তাদের এই সম্বন্ধে গুপ্ত রহস্য যদি আমি খুলতে চাই তাহলে আমাকে চলে যে রসগত বিচার, কেন যার যেরকম রসগত অ্যাঙ্গেল সেই সময় ভক্তি লাভ করছেন, এইসব কথা অত্যন্ত গল্প কথা মনে হবে। আমি যদি ব্যাখ্যা যতক্ষণ না করবো
আপনাদের অনুভব হবে না। একটা কথা আমি বলতে চাই, আপনাদের সমাজে যত ব্যক্তি আছে সমস্ত ব্যক্তির ভালোবাসা বলে একটা বৃত্তি আছে, আছে না? এমনকি হিংস্র বাঘ ভাল্লুক যে আছে তার একটা ভালোবাসার বৃত্তি আছে, যদিও একটা একটা গুপ্ত সুপ্ত অবস্থায়। সেও তার বাচ্চাটাকে আদর করে। একটা সিংহ যাকে দেখলে আপনি কাঁপতে থাকেন, বাঘটাকে, ওই বাঘটাও নিজের বাচ্চাটাকে এরম জীব দিয়ে চাটে, চাটে না? তাহলে ভালোবাসার যে বৃত্তি সবার মধ্যে রয়েছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে রস যে আছে সেই রস প্রত্যেকের মধ্যে কিছু না কিছুভাবে আছে, সেটা বিকৃত রস। আমি ভক্তিরাজ্যের আরও কথা কালকে আলোচনা প্রসঙ্গে বলবো, আমাকে দু চার ঘন্টা না দিলে পরে আমি আলোচনায় শান্তি পাই না, কেন হয় না, বৃন্দাবনে এটা হয় একসঙ্গে এক নাগারে চার ঘন্টা পাঁচ ঘন্টা, শ্রোতারাও সেরকম, তাদের এত পেশেন্সি এক নাগারে শুনে একটা শব্দ যেন বাদ না যায়। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই যে কথাটা বললাম এটা আপনারা এখন অনুভব করুন, কালকের আমি আরও কিছু আলোচনার চেষ্টা করব। অর্থাৎ প্রত্যেকের মধ্যে রস যদি না থাকতো তাহলে কেউ বাঁচবার চেষ্টা করত না, প্রত্যেকের মধ্যে কোনো না কোনোভাবে অন্যায় ব্যতিরেকভাবে প্রত্যেকেই কোনো না কোনোভাবে রস আস্বাদন করছেন এই জগতে, বোঝা গেল? রস মানে এনজয়মেন্ট, একটা রকমভাবে আনন্দ অনুভব করছেন, রস যেটাকে ভাগবত যেটাকে বেদান্ত বলছে আনন্দম ব্রহ্ম, আনন্দ আনন্দময় অভ্যাসাত ইত্যাদি সব সূত্র আছে বেদান্তে। তাহলে সেই ব্রহ্মবস্তুকে আনন্দময় বলা হয়েছে, আর যেহেতু গীতাতে বলা হয়েছে মমৈব অংশ জীব লোকে জীবভূত সনাতনহা, যেহেতু ব্রহ্মবস্তুর ডেফিনেশনকে বলা হয়েছে আনন্দম ব্রহ্ম, আমি প্রমাণ করে দেব সেরকম সে ব্রহ্মবস্তু আনন্দময় বলে, আর যেহেতু সে ব্রহ্ম থেকে এই জীবগুলো সব এসছে, সমস্ত এই ব্রহ্ম থেকে জীবগুলো এসছে মমৈব অংশ জীব লোকে জীবভূত সনাতন, এর দ্বারা কি বুঝে নিল এই বদ্ধজীব? তারা কি মনে করলো এই ব্রহ্মবস্তুকে টুকরো টুকরো করে কেটে 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 টুকরো টুকরো করে এইসব জীব হয়েছে? তা নয়, এই কথাগুলো কিন্তু খুব সূক্ষ্ম কথা বোঝা দরকার। এই নিয়ে অনেক আলোড়ন হয়েছে বৃন্দাবনে বিভিন্ন জায়গায়। বাস্তবিক পক্ষে এই জীবগুলো মামৈব অংশ জীব লোকে জীবভূত সনাতন ব্রহ্মের অংশ বলা হয়েছে, কিন্তু ব্রহ্মের অংশ বলা মানেই নয় ব্রহ্মকে টুকরো টুকরো করে এসছে, ব্রহ্ম সশক্তিক সেই শক্তির অংশ। এই কথা নিয়ে বৃন্দাবনে বিরাট ফাইটিং হয়, শক্তির অংশ এবার কি, হ্যাঁ জীবাত্মা সব শক্তি তো, যত জীব আছে সব শক্তি, তাহলে ব্রহ্ম সশক্তিক, ব্রহ্মকে টুকরো করে করা হয়নি। ব্রহ্মের সঙ্গে যেহেতু শক্তি অভিন্ন, বেদান্ত সেই জন্য বলছে যে বেদান্ত বলা হয়েছে যে শক্তি শক্তি মতর অভেদ, এই সূত্র অনুযায়ী শক্তি এবং শক্তি মত তত্ত্ব অভিন্ন, সেই হিসাবে বলা হয়েছে গীতাতে ভগবান বলছেন মমৈব অংশ জীব লোকে জীবভূত সনাতনহা। বাস্তবিক পক্ষে জীব যে এসছেন এ সমস্ত এটা হচ্ছে এগুলো সমস্ত জীবে ব্রহ্ম যে সশক্তিক সে শক্তির কিন্তু অংশ। এই কিন্তু অন্য বৃন্দাবনে যারা আছেন বোকা তারা লড়াই করতে থাকেন, তারা বলেন শক্তির অংশ, হ্যাঁ তারা মানতে চান, কিন্তু এটা পরিষ্কার ব্রহ্মকে টুকরো টুকরো করা হয়নি, ব্রহ্মকে হেয় করা হয়নি, বোঝা গেল কি বললাম আলোচনা প্রসঙ্গে। তাহলে এই যে জীবগুলো আছে, আমার উদ্দেশ্য হলো আনন্দম ব্রহ্ম যেহেতু বলা আছে, তাহলে এই জীবগুলো যে তারা সেহেতু গুণগত দিক দিয়ে এক, ব্রহ্ম হচ্ছে বিভু বস্তু এ চ অনু, কিন্তু তার যে গুণগত কোয়ালিটেটিভ যে ফ্যাক্টরটা আছে এটা সমান, বোঝা গেল? ব্রহ্ম হচ্ছে বিভু বস্তু কিন্তু জীবাত্মা হচ্ছে অনুবস্তু, কিন্তু কোয়ালিটেটিভ দিক দিয়ে বিচার করলে গুণগত বিচার করলে ব্রহ্ম আনন্দময়, সেই জন্য আপনার মধ্যে আনন্দ পাওয়ার ইচ্ছা আছে ভক্তির কথা বলতে গিয়ে এটা বলতে পারে। এমনকি যাকে আপনারা কবিগুরু আখ্যা দিয়েছেন, কবিগুরু দিয়েছেন না আখ্যা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে, তো রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যখন শেষ সময়তে ওই ওখান থেকে বোলপুর থেকে আনা হচ্ছে স্পেশাল গাড়িতে করে কাঁচের গাড়িতে তাকে আনা হচ্ছে অসুস্থ অবস্থায়, সেই সময়তে তিনি কথা বলেছিলেন মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। এখন আমি কবি যদি আজকে বেঁচে থাকতেন আমি জিজ্ঞাসা করতাম যে কবি আপনি কেন মরতে চান না, আপনি কি জানেন না মৃত্যু বলে জিনিসটাকে অতিক্রম করতে পারে না, মৃত্যু বলে কোনো বিষয়টাকে অতিক্রম করা সম্ভব নয়, ডেথ মৃত্যু বলে যে বিষয়টা কোনো কিছুর দ্বারা প্রতিকার নাই, কান খুলে এই ব্যাপারটা শুনে রাখতে হবে,
মৃত্যু বলে যে বিষয়টা, এর কোনো প্রতিকার আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। একমাত্র সদ্গুরু বৈষ্ণব চরণে এলে মৃত্যুকে অতিক্রম করে আপনি সেই অবস্থায় যেতে পারবেন। সেই প্রসঙ্গেই, আলোচনা প্রসঙ্গে আমি একটা কথা ভাগবত থেকে উত্থাপন করি, যখন পরীক্ষিত মহারাজের সাত দিনের মধ্যে মৃত্যু তক্ষক দংশন করবেন, সেই কথা হলো, সেই সময়তে তক্ষক দংশন করবেন, তক্ষক দংশন করে মারবে। পরীক্ষিত মহারাজ যখন ভাগবত কথা শুনতে বসলেন, তখন সুখদেব গোস্বামী পরিষ্কার বলছেন, রাজন প্রথমে তোমার এই এই ধারণা দরকার, তমতু মরিষ্যে পশু তমতু মরিষ্যে ইতি অচিন্তয়, তুমি মরে যাবে এই কথাটা বারবার চিন্তা করো, তুমি তমতু মরিষ্যে ইতি অচিন্তয়, তুমি সর্বদা চিন্তা করো তুমি মরে যাবে, তুমি মরবে, তুমি মরবে, তুমি মরবে, তুমি মরে যাবে, সাত দিন নেই। পরীক্ষিত মহারাজের সাত দিন টাইম ছিল সার্টিফিকেট, আর আমাদের জীবনে এক মুহূর্ত সার্টিফিকেট নাই, তথাপি আমরা এত ডেসপ্যারেট হয়ে উঠেছি, যা খুশিভাবে সময়টাকে আমরা কাজে লাগাচ্ছি মূর্খের মতো। ভগবান বুদ্ধিমান ব্যক্তি কাকে বলেছে এটাও আমি তুলব আজকে। সেখানে বলছেন পরীক্ষিত মহারাজকে যখন ভাগবত কথা মাইন্ড, পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করাতে আরম্ভ করলেন। ভাগবত কথা শ্রবণের প্রারম্ভে শুরুতেই বলে দিলেন, রাজন তুমি মরে যাবে এই কথাটা বারবার চিন্তা করো, বারবার চিন্তা করো। কিন্তু 18,000 শ্লোক ভাগবত কথা যখন কীর্তন হয়ে গেল, যখন গুরুপাদ পদ্ম চলে যাচ্ছেন, যখন তাকে পূজন আদি করে বিদায় নিচ্ছেন, পূজন আদি করলেন পরীক্ষিত মহারাজ এবং গুরুদেব বিদায় নিচ্ছেন শিষ্যের কাছ থেকে, তখন আশীর্বাদ করে বলে গেলেন, রাজন তমতু মরিষ্যে পশুবুদ্ধি ইমাম জহি, হে রাজন তুমি যে মরে যাবে এটা পশুবুদ্ধি, এটা ত্যাগ করো। কি আবার কি কথা, হরিকথা শুরুতে শব্দব্রহ্ম শোনবার আগেতে বললেন যে তুমি মরে যাবে এটা চিন্তা করো সবসময়, একদম ভুলবে না, মরে যাবে তুমি, মরে যাবে তুমি, এই চিন্তা করো। অথচ ভাগবত কথা যখন হয়ে গেল তখন আশীর্বাদ করে বলে, রাজন তম তো মরিষ্যে পশুবুদ্ধি ইমাম জহি, এই আবার কি কথা, কথা তো কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, কিন্তু শাস্ত্রীয় বিচারে না। যখন ভাগবত কথা শোনা হয় নাই তখন তাকে বলেছেন তুমি মরে যাবে, যখন তার ভাগবত কথা শোনা হয়ে গেল অর্থাৎ অমৃত পান হয়ে গেল কানের দ্বারা, তখন তার আর মরে যাওয়াগুলো কোনো কোনো ফ্যাক্টর থাকে না। তখন পরীক্ষিত মহারাজ নিজেই বলছেন, এ তক্ষক আমাকে যথেষ্ট কামড়া, তক্ষক কোথায় আছে, তক্ষক কই আসুক, দশতি অলম, দশতু অলম, আমাকে এক্ষুনি কামড়া। কৃষ্ণ সংকীর্তন হতে থাকুক, আমাকে তক্ষক কোথায় আছে এক্ষুনি আসুক, আমাকে কামড়াক, আমি আর ভয় পাই না। দশতু অলম কৃষ্ণ গাথা গায়ত, কৃষ্ণ গান গাইতে থাকে, আপনারা তো গান করুন কৃষ্ণ কথা, আর যত পারে এখন তক্ষক আমাকে কামড়াক, কেন আমি জন্ম মৃত্যুর পারে চলে গেছি, আমি অমৃত প্রাপ্ত হয়েছি, আমি আর মৃত্যুর মধ্যে ফ্যাক্টর নয়। এই জন্য সমস্ত সমাজে যত এডুকেটেড আছে, যত মিনিস্টার লেভেল আছে, তাদের প্রত্যেকের এই ভাগবত ধর্ম আলোচনা করা দরকার, প্রত্যেকে, প্রত্যেকে, একজন ব্যক্তি নয়, জগতের সবচেয়ে বড় একজন বিদেশি দার্শনিক বলেছিলেন, প্রত্যেক পলিটিক্যাল নেতাকে দার্শনিক হতে হবে, প্রত্যেক জগতের যত পলিটিক্যাল লিডার আছে প্রত্যেককে যদি রাজনৈতিক কাজ করতে চান তাহলে সবচেয়ে প্রথমে আপনাকে সুন্দর একজন দার্শনিক হতে হবে। পিথাগোরাস, পিথাগোরাসও দার্শনিক অনেক কথা বলেছেন, ক্যান্ট বলেছেন, প্রত্যেকে, কিন্তু এরা এত জড়ো অবস্থায় নেমে এসছে, এদের প্রতি আমরা কখনই আস্থা রাখতে পারবো না, হয় না, কোনো দার্শনিক কোনো বিচারই নেই এদের মধ্যে, একটাও কাউ নেই, বড় লজ্জার কথা। আর দার্শনিক কথাটা ব্যাখ্যা করতে গিয়ে আমি যেহেতু তুললাম, সে দর্শন কথার পরিপূর্ণ ব্যাখ্যাটা, কমপ্লিট ডেফিনেশন হয় যখন সে আত্মধর্মে প্রতিষ্ঠিত হয়। আমি দর্শন বলে দিলাম কেন বিদেশি সেই দার্শনিক বলেছিলেন, কিন্তু দর্শন কথাটার পুরো ব্যাখ্যা তার কাছে ছিল না, এখন এটাকে কমপ্লিট করার জন্য আমাকে বলতে হলো, দর্শন রাজ্যের সম্পূর্ণ দৃষ্টিশক্তির যে উন্মোচন ক্ষমতা সেটা একমাত্র হয় যখন কেউ আত্মতত্ত্বে, আত্মধর্মে, ভাগবত ধর্মে প্রতিষ্ঠিত হয়। তাহলে শব্দের কথা বুঝতে পাচ্ছেন, পরীক্ষিত মহারাজ শব্দ শ্রবণের মাধ্যমে জন্মমৃত্যুর বাইরে চলে গেল। আমাকে গুরুপাদ পদ্ম মন্ত্র দিয়েছেন, কাম গায়ত্রী, কামগীজ, ব্রহ্ম গায়ত্রী, মহামন্ত্র সব দিয়েছেন, এই মন্ত্রগুলো যদি আমার আচরণের দ্বারা, ভজনের দ্বারা আমি যদি সম্যক রূপে
আলোচনা করি, হৃদয়ে তো সবসময় চিন্তা করি, সেই আদেশ পালন করি, তাহলে আমিও কেন পাবো না? অবশ্যই পাব। ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য সমাজের সব লোকগুলোকে বোকা বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বাস্তবিক বুদ্ধিমান কাকে বলে জানো? উদ্ধবকে বলেছেন। উদ্ধবকে বলছেন বাস্তব বুদ্ধিমান কে? এষা বুদ্ধি, এষা বুদ্ধি মতাম বুদ্ধি মনীষা চ মনীষী নাম যত সত্যম অনৃতে নেহ মর্তে না আপনতি অমৃতম। এ কথাটার মানে কি? সেই তো অমৃত চলে এলো, ভক্তির কথাই তো আসছে, বাস্তব ভক্তি। এর দ্বারা তো বাস্তব ভক্তির কথা আসছে। সেখানে কি বলছেন ভগবান? বলছেন এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষী মনীষা চ মনীষী নাম যত সত্যম অনৃতে নেহ মর্তে না আপনতি অমৃতম। তাকেই বাস্তব বুদ্ধিমান বলা যায়, তাকেই তার মনীষা জাগ্রত হয়েছে এটা বলা যায়, যিনি বাস্তবিক পক্ষে কি করেছেন, যিনি এই দুদিনের মাত্র শরীর যে কোনো সময় মরে যেতে পারে, সেই শরীরের দ্বারা অমৃত প্রাপ্ত করার যিনি বাস্তবিক চেষ্টা করেন, ভক্তি প্রাপ্ত করার চেষ্টা করেন, তাকে বলা হয় বাস্তবিক বুদ্ধিমান। এষা বুদ্ধিমতা বুদ্ধি মনীষে মনীষা চ মনীষী নাম যত সত্যম অনৃতে নেহ মর্তে না আপনাতি অমৃতম। এ মর্ত জগতে দুদিনের দেহ ধারণ করে যদি আপনারা অমৃত অর্থাৎ ভক্তি প্রাপ্ত করার চেষ্টা করেন, বাস্তব ভক্তি, তাহলে কিন্তু আপনারা বুদ্ধিমান বলে স্বীকৃতি পাবেন। নালে জগতের লোক আপনাদেরকে বুদ্ধিমান বলুক, শাস্ত্রীয় বিচারে আপনারা কেউই বাস্তবিক বুদ্ধিমান হতে পারবেন না। এখন আমি অনেক কথা না বলে ওই শ্লোকের কিছু স্পর্শ করি, কেন হবে না? ভক্তির যে বৈচিত্র্যতা আছে সেটা বলে দিলাম এক কথায়। হনুমানজির ভক্তির সঙ্গে পঞ্চপাণ্ডবের ভক্তি সমান নয়, পঞ্চপাণ্ডবের ভক্তির সঙ্গে যাদবগণের ভক্তি সমান নয়, যাদবগণের ভক্তির সঙ্গে মথুরাবাসী ব্যক্তিগণের ভক্তি সমান নয়, মথুরাবাসী ভক্তির সঙ্গে ব্রজবাসীগণের ভক্তি সমান নয়, আবার ব্রজবাসীগণের ভক্তির মধ্যে অসংখ্য বিভেদ আছে, আছে না? পিতা মাতার একরকম ভক্তি, যারা সখা তাদের একরকম ভক্তি, তাই তো? ভক্তিবৃত্তি আলাদা আলাদা। তাহলে আমি কালকে আলোচনা করব আপনাদের প্রত্যেকের মধ্যে এই যে রসগত যে বৈচিত্র্য রয়েছে প্রত্যেকের মধ্যে, এটা জড়রস, এগুলো সব জড়রস। এই জড়রসগত বৈচিত্র্যকে আপনারা উপেক্ষা করে চলতে পারবেন না, কিন্তু একটা কথা বলতে পারি, আপনারা জড়রসকে উপেক্ষা করে বাঁচতে পারবেন কি পাঁচা যায় না, কিন্তু যদি আপনারা কাজ করেন রসটা তো থাকবেই। উপনিষদ বলছে রস ছাড়া কেউ বাঁচতে চায়, রস ছাড়া কেউ, কেন? ভগবান রসময়, রস বৈশ রস এব হি অয়ম হে লব্ধানন্দ ভবতী, লব্ধানন্দী ভবতী, লব্ধানন্দী ভবতী মানে ভক্তি, ভক্তিবান ভক্তি, ভক্তিমান হয়, আনন্দমান হচ্ছে ভক্তি, আর কিছু না, ভক্তি বৃত্তিটাই আনন্দময়। এটা এদের অনুভবের বিষয় হবে না যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল উদাহরণ না আসবে। তাহলে আমি দেখালাম ভক্তিরাজ্যের যদি অসংখ্য আমি আলোচনা করতে আরম্ভ করি, অসংখ্য আলোচনা, প্রত্যেকের ভক্তিবৃত্তির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, স্পেশালিটি আছে, প্রত্যেকের এক নয়। তাহলে এখানে দেখা যাচ্ছে বাস্তবিক পক্ষে অন্নাবিলাসিত শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃত, আমি যে কথা বললাম আনুকূল্যেন কৃষ্ণ কৃষ্ণানুসূরণম ভক্তির উত্তমা, এই ভক্তির সম্বন্ধে সামান্য ডেফিনেশন আজকে বলি, তারপর কাল পরশু আলোচনা প্রসঙ্গে আমি এই ব্যাপারটা আলোচনা করব। তাহলে সেখানে বলা হচ্ছে, প্রথমেই আমাদের খটকা লাগছে, অন্নাভিলাসিত শূন্যম, অন্নাভিলাস শূন্যম বললে না তো, অন্নাভিলাস, অন্নাভিলাস শূন্য বলা দরকার ছিল, কিন্তু এরম বললেন না তো, তিনি বললেন অন্নাভিলাসিতা শূন্য, আত্মার মধ্যে জীবের আত্মার ভেতর যে বাসা বেঁধে রয়েছে অন্নাভিলাসিতা বিশেষণ, এটা যে জেগে রয়েছে এইটাকে পুরো ইরেস করার কথা বলা হয়েছে, কিন্তু অন্নাভিলাস কিছু যদি থাকে ভয় নেই, বোঝা গেল? যদি বললেন কেন, একটু আগে আমি বলেছি ধ্রুব মহারাজের অন্নবিলাস ছিল, স্থানাভিলাসিং তপস্থিত অহম তং প্রাপ্তবান দেব মনিন্দ গুচ্ছম, হ্যাঁ কাচম বিচিন্ন নোপি দিব্য রত্নম, হ্যাঁ কিতাত্মস্মিক প্রভু কিতাত্মস্মিক বরম না যাচ্ছে, তাই তো? এরমই, আমি আর বর প্রার্থনা করি না, আমি কাঁচ খুঁজতে খুঁজতে অমৃত আমি রত্ন পেয়ে গেছি, আর চাই না, অর্থাৎ ভক্তি পেয়ে গেছি, আর আমার দরকার নেই। তাহলে সেখানে দেখা গেল ধ্রুব মহারাজের মধ্যে অন্নবিলাস ছিল,
তিনি নিজেই বলছে আমি পজিশন র্যাঙ্ক প্রাপ্ত হওয়ার জন্য করেছি, কিন্তু হলে কি হবে, তার যে শিশু হৃদয়, সরল হৃদয়, সরল বিশ্বাস, সর্বোপরি তার মধ্যে যে ভগবত প্রাপ্তির জন্য উৎকণ্ঠা, এই সম্বন্ধে কালকে আলোচনা হবে, ভগবত প্রাপ্তি সরল সাধারণ কালকে। কিন্তু এই কথাটা বললে অত্যুক্তি হবে না যে ধ্রুব মহারাজের মধ্যে অন্নবিলাস থাকলে বা আপনার মধ্যে কাউর মধ্যে যদি একটু অন্নবিলাস থাকে তাতে কিন্তু ভগবত প্রাপ্তির মধ্যে চরম বাধা হবে না। কারণ কেন, ভগবান নিজেই বলেন যদি আমা ভজে বিষয় চাহে, আমা ভজছে কিন্তু বিষয় চাই, হ্যাঁ এরে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে অর্থাৎ ভক্তি দিয়ে বিষয় ভোলাইব, অর্থাৎ এটা কৃষ্ণের রেসপন্সিবিলিটি হয়ে যায়, দায়িত্ব। সেই জন্য ভাগবতের এই শ্লোকের অনেকবারই আলোচনা করেছি, আপনারা শুনেছেন, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম, আলোচনা করেছি অনেক সভায়। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম, তাহলে ভগবানের দায়িত্ব আছে, অন্য দেবতার আরাধনা করলে অন্য দেবতার দায়িত্ব নেবে না, মহাদেব শঙ্কর ভগবানকে যদি ডাকে বলে 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 বাবা, ও বলে তুই চেয়েছিস আমি দিয়ে দিয়েছি, আমি কি করব, দিয়ে দিয়েছি না, শাস্তে কত উদাহরণ আছে, কিন্তু তার আলটিমেট রক্ষা করার আমার কিছু করার নেই। সেই একমাত্র কৃষ্ণ বলে যোগক্ষেম বহমি অহম, যেটা আগে বলেছিল অনন্য চিন্তন্ত যেই জনা মাম পর্যুপাসতে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহামি অহম বাহাম না, ভগবান এমন ভক্তিমান, ভগবান ভক্তিমান এই আবার কি কথা, মানে হ্যাঁ ভগবান ভক্তিমান, আপনারা যেমন ভক্তিমান হবেন ভগবানের প্রতি, ভগবান হচ্ছে ভক্ত ভক্তিমান। এই দুটো ব্যাপার আলোচনা করতে অনেক সময় লাগে, অন্নাবিলাস শুনলাম আদি এইসব আলোচনা করবার জন্য আমি কালকে সময় রাখছি, যেহেতু অলরেডি সময় হয়ে গেছে আপনারা বলছেন, তা আমি আর কি করব, উপায় কিছু নয়, আজকে এখানেই বিশ্রাম দিতে হচ্ছে, এখানেই বিশ্রাম দিতে হচ্ছে, উপায় কিছু নাই আমার। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম বাঞ্ছা কল্পতরুবশকে পাসিন্দু ব্যবচ পতিতানাং পাবন ভবৈষ্ণবভ্যো নমো।